নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এর বাংলায় আমরা কি বলবো হস্তান্তরযোগ্য দলিল তার মানে যে ইনস্ট্রুমেন্টটা দলিলটা কি করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি করা যায় ট্রান্সফার করা যায় তাই না ট্রান্সফারেবল হলে সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ডেফিনিশন তিনটা জিনিস কভার করে নাম্বার ওয়ান হচ্ছে প্রভিজরি নোট বিল অফ এক্সচেঞ্জ এবং চেক চেক এর সাথে তো আমরা সবাই ফ্যামিলিয়ার আছি তাই না জি স্যার আর প্রমিজারি নোট বা বিল অফ এক্সচেঞ্জ কি আমরা রেগুলার দেখি না স্যার রেগুলারলি দেখা যায় না দেখা যায় রাইট আমরা যদি একটু एग्जांपल একটু দেখি এটা কি দেখা যাচ্ছে

যিনি এই প্রমিজরি নোটটা প্রভাইড করছেন ইস্যু করছেন ওনাকে কি বলা হবে আমরা যদি মন অন্যভাবে চিন্তা করি যে প্রভিজারি নোটটা যিনি প্রভাইড করছেন তার ক্লায়েন্টকে দিচ্ছেন তাহলে সে যিনি প্রভাইড করছেন সে হচ্ছে মেকার প্রস্তুত করছেন তাই না জি স্যার মেকার মেকার প্রস্তুতকারক অথবা ড্রয়ার দুইটাই একই ডি আর এ ডব্লিউ ই আর ড্রয়ার এই দেখেন এখানে এই জায়গাটায় এই যে মেকার দেখা যাচ্ছে জি স্যার দেখা মেকার আর ড্রয়ার এই দুইটা একই অর্থে যিনি এই বিল প্রভিশনের নোট অথবা বিল অফ এক্সচেঞ্জ অথবা চেকটা কি করছেন ইস্যু করছেন তিনি হচ্ছেন মেকার অর ড্রয়ার ওকে এখানে আমাদের আমরা যদি চেক দিয়ে এক্সাম্পলটা দেখি একটা চেকের পার্টি কটা থাকে বলতে পারেন কেউ আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেখানে চেক বুক থাকে সেখান থেকে আপনি একটা চেক কাউকে ইস্যু করেন তাহলে আপনার চেকটা আপনার নামে আছে আপনার অ্যাকাউন্টের নামে আপনি চেকটা ইস্যু করছেন তাহলে আপনি হচ্ছেন কি মেকার অথবা এখন আপনি হয়তো নোবেলের নামে চেকটা দিচ্ছেন নোবেল সাহা তাহলে এটা কি হবে যার নামে চেকটা দিচ্ছেন সে হচ্ছে পে যে টাকাটা পাবে যে টাকাটা পাবে পাবে সে হচ্ছে পে আর মাঝখানে দেখেন আরেকটা শব্দ আছে ড്രয় কি আছে হ্যাঁ হ্যাঁ আপনার চেকের মধ্যে আপনি সিগনেচার করে দিচ্ছেন আপনি একটা পার্টি যার নাম লিখে দিচ্ছেন নোবেলের নাম লিখে দিচ্ছেন নবেল আরেকটা পার্টি এখানে আরেকটা পার্টি কে ইনভলভ আছে বলুন তো যে চেকটা উত্তোলন করবে নাও পেমেন্টটা কে করে ব্যাংক ব্যাংক তাহলে এই ক্ষেত্রে ব্যাংক অলওয়েজ হচ্ছে ড্রয় চেকের ক্ষেত্রে কি ব্যাংক হচ্ছে অলওয়েজ ড্রয়ি যে পেমেন্টটা করবে যিনি পেমেন্ট করার জন্য টিছেন কমিটমেন্টটা করছেন তিনি হচ্ছে মেকার বা ড্রয়ার আর যিনি পেমেন্টটা পাবেন তিনি হচ্ছে পে আর যিনি পেমেন্টটা করবেন যেমন আমি যদি ব্যাংকের কোনা মানে করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আমি একটা চেক দিলাম সেটার মধ্যে নোবেলের নাম লিখে দিলাম তাহলে নোবেল হচ্ছে পেই আমি চেকটা দিচ্ছি এমনি আনার জওয়ান আমি হচ্ছে কি ড্রয়ার বা মেকার আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে কি ড্রয়ি তাহলে এই তিনটা জিনিস কি বোঝা যাচ্ছে কে মেকার কে ড্রয়ার কে ড্রয়ি জি স্যার এন্ড কে পেই তাহলে এই তিনটা জিনিস না বুঝলে সামনে যখন আমরা আলোচনা করব এগুলা তখন দেখা যাবে যে আমরা বুঝতে কষ্ট হবে তাহলে একটা চেকের মধ্যে যিনি চেকটা ইস্যু করছেন সে হচ্ছে মেকার বা ড্রয়ার আর যেই ব্যাংকের চেকটা ইস্যু করা হচ্ছে সেই ব্যাংক হচ্ছে ড্রয়ি সে ব্যাংক কি ড্রয়ি যে প্রকৃত অর্থে পেমেন্টটা করবে সে হচ্ছে ড্রয়ি যার উপর চেকটা ইস্যু করা হচ্ছে যে পেমেন্টটা করতে বাধ্য তাহলে ব্যাংক পেমেন্টটা করতে বাধ্য আর পেমেন্টটা কে পাবে পেই পেই পাবে তো এইটার পার্থক্যটা কি বোঝা যাচ্ছে

এটা হচ্ছে একটা প্রমিজারি নোট তো প্রমিজারি নোটে পার্টি নরমাল পার্টি থাকে দুইটা কয়টা থাকে দুইটা একজন প্রমিস করে আরেকজনের কাছে রাইট এবিসি এখানে প্রমিস করছে কার কাছে এক্স ওয়াই জেড কোম্পানি এক্স ওয়াই জেড কোম্পানি কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে পেমেন্ট করবে এবং একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে পেমেন্ট করবে সেটা উল্লেখ থাকবে ডেফিনেটলি সে এবং এটা শুধুমাত্র কি নিয়ে কমিটমেন্ট থাকবে টাকা মানি মানি ছাড়া অন্য কোনো অ্যাসেট বা অন্য কিছু হবে না শুধু ওয়ান এন্ড অনলি মানি মানি এই দেখেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকে কি প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ আর চেক তাহলে আমরা एग्जांपल দেখলাম কিসের एग्जांपल দেখলাম এটা প্রমিসরি প্রমিসরি নোট কোনটার एग्जांपल দেখলাম যে বিল অফ এক্সচেঞ্জের নিচে একটা দেখেন অ্যামাউন্ট আছে প্লেস আছে সিক্সটি ডেজ আফটার ডেট পে তার মানে এখানে একটা এক্সপায়ারি ডেট থাকবে কি থাকবে একটা টাইম ফ্রেম থাকবে যে টাইমের মধ্যে ওই বিল অফ এক্সচেঞ্জটা ওই টাইম পার হয়ে গেলে সেটা কি ভ্যালিডিটি চলে যাবে এখন মনে করেন বিল অফ এক্সচেঞ্জে বললো যে নব্বই দিনের মধ্যে এই পেমেন্টটা করবে তখন এটা হয়তো অন্য বললো যে আমার এজেন্ট আছে সেই এজেন্ট এটা পেমেন্টটা করবে এক্স ওয়াই এর নাম উল্লেখ করে দিল তার কাছে যদি আপনি 90 দিনের মধ্যে প্লেস না করেন তাহলে কি পেমেন্টটা হবে না স্যার হবে না তার মানে কি প্রভিশনের নোটের ক্ষেত্রে কারো কোনো অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন হয় না আমি প্রমিস করলাম যে আমি এক্স ওয়াই জেড কে এই পেমেন্টটা করব এত তারিখে এটা দুইটা পার্টি এখানে ইনভলভ একজন প্রমিস করছে আরজন প্রমিস পাচ্ছে তাহলে কি তাই না

যদি এটা পেমেন্ট করতে চাই তাহলে সে অ্যাকসেপ্ট করবে আর করতে না চাইলে অ্যাকসেপ্ট করবে না যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই তার উপর বাইন্ডিং চলে আসে যে এটা পেমেন্ট করতে বাধ্য যতক্ষণ পর্যন্ত না সে এটা অ্যাকসেপ্টেন্স না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ড্রই পেমেন্টটা করার জন্য কি হয় না বাধ্য থাকে বাধ্য থাকে না আর তার লাস্ট একবার বলবেন পার্থক্যটা দেখেন প্রভিজারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রভিজারি নোটের ক্ষেত্রে পেমেন্টের জন্য কোনো কারো কি লাগে না অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন হয় না কিন্তু বিল অফ এক্সচেঞ্জ এবিসি মিস্টার এবিসি একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করলো এক্স ওয়াই জেড কোম্পানির নামে যে তাকে পেমেন্টটা করা হবে এবং সেটা ড্রয়ের নাম উল্লেখ করে দিল যে এক্স ওয়াই জেড এটা এটা হয়তো আপনার পেমেন্টটা করবে মিস্টার ইএফজি বা যে কোনো থার্ড পার্টি কারো নাম বলে দিল যে তার এজেন্টের নাম বলে দিল তার ব্রাঞ্চের নাম বলে দিল যে সেই পেমেন্টটা করবে এখন এই বিল অফ এর ক্ষেত্রে চেক আর বিল অফ এক্সচেঞ্জ দেখেন চেক যখন আপনি ব্যাংকে নিয়ে যান তখন কি ব্যাংকের ওইখানে কোনো অথরিটি আছে যে আপনি এটা অনার করবে না বা করবে বা করবে না এরকম তার কোনো পাওয়ার আছে না করার মতো ব্যাংকের ব্যাংকের কি ভেরিফাই হতে তার কি কোনো অপশন আছে যে অ্যাকসেপ্ট করা বা না করা দেখেন যখন আপনি কোনো বিল এটা হইতে পারে কি হতে পারে আপনি দিলেন যে এই পেমেন্টটা এই দিনের মধ্যে পেমেন্ট হবে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্রাঞ্চ থেকে করবে করবে

ব্যাংক আপনার এই বিল অফ এক্সচেঞ্জ এর আগেসট পেমেন্টটা করবে করবে না করবে না আচ্ছা এই বিল অফ এক্সচেঞ্জটা নির্ভর করে একজনের সাথে আরেকজনের কি বিশ্বাসের উপর ট্রাস্টের উপর কিসের উপর ট্রাস্টের উপর এখন আপনার সাথে হয়তো আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুছেন মাঝের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন যে আপনি এই বিল অফ এক্সচেঞ্জ রিলেটেড তার কাছে কোন একটা লিমিট রেখেছেন যে তার এই আপনার এখানে ডকুমেন্টটা গেলে সে এই লিমিটের মধ্যে ওইটা অনার করবে এটা তার সাথে একটা আপনার একটা কমিটমেন্ট আছে এখন এটা হলো কমিটমেন্ট আছে এখন সে আপনাকে তো এই কমিটমেন্ট অনুযায়ী আপনাকে পেমেন্টটা করতে পারে নাও করতে পারে যদি সে ওইটা আপনি বিল অফ এক্সচেঞ্জটা সাবমিট করার পর বলছেন ব্রাঞ্চটা কি করে ওইটার মধ্যে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেড সিলটা মেরে দেয় তাহলে বুঝতে হবে যে সে এটা লাইব্রেরিটা নিয়েছে এটা কি লাইব্রেরিটা নিয়েছে এবং ওই অ্যাকসেপ্টেন্স হ্যাঁ বলেন দ্যাট মিন্স স্যার এটা কি যদি উনি আমার ওইভাবে ওই ধরনের প্রতিশ্রুতি থাকে তাহলে আমি ডেট হওয়ার আগেই তুলতে পারবো নো 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 ডেট হওয়ার পরে আপনি ভ্যালিডিটি আসার পরেই কিন্তু আপনি মনে করেন 7 দিন পরেই গেলেন সাবমিট বিল অফ এক্সচেঞ্জটা সাবমিট করলেন করলেই যে ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য এরকম মনে করার কোনো কারণ নাই কারণ এখানে অ্যাকসেপ্টেন্সের ইস্যু আছে ব্যাংকের সাথে যখন আপনার রিলেশন ছিল শুরু থেকে আপনি যখন বিল অফ অ্যাকসেসটা ইস্যু করেছেন তখন হয়তো ব্যাংকের সাথে আপনার রিলেশনটা ভালো ছিল ব্যাংক পরবর্তী দেখলো যে আপনার কমিটমেন্ট ঠিক নাই আপনি আবার বিল অফ অ্যাকসেস সাবমিট যখন হয়েছে তখন কি ব্যাংক আপনার কমিটমেন্ট যেহেতু ঠিক নাই বা আপনার সাথে রিলেশনটা ভালো নাই তাহলে ব্যাংক কি রিস্ক ফিল করলে কি সেটা আপনাকে অ্যাকসেপ্টেন্সটা দিবে জি না স্যার দিবে না কিন্তু চেকের ক্ষেত্রে কি হয় আপনার ওই ব্যাংকে তো টাকাটা আছে আছে না আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে চেকটা গেলে ওই যে পরিমাণ চেকটা গিয়েছে সেই পরিমাণ ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে ওই পেমেন্টটা করতে ব্যাংক বাধ্য তাহলে এখানে ব্যাংকের অ্যাকসেপ্টেন্স দেওয়ার কোনো ইস্যুস নাই কিন্তু বিল অফ এর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কি টাকাটা জমা রাখছেন যে এখান থেকে সে ব্যাংকটা পেমেন্ট করবে রাখেন নাই তো তাই না আপনি একটা ক্রেডিট ফেসিলিটি হয়তো নিয়েছেন যে বিল অফ এক্সচেঞ্জটা সাবমিট করলে তার সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন যে সে হয়তো পেমেন্টটা করবে তার সাথে এরকম একটা এগ্রিমেন্ট করে রেখেছেন

যায় তখন সে পেমেন্টটা করতে বাধ্য তার মানে হচ্ছে ব্যাংক যখন ড্রয়ি আছে সে যখন অ্যাকসেপ্টেন্সটা দিল তখন আর সে ড্রয়ি নাই তখন সে কি অ্যাকসেপ্টর কি হয়ে গেল তখন সে অ্যাকসেপ্টর অ্যাকসেপ্টর যখন হয়ে যাবে তখন সে পে করতে বাধ্য ক্লিয়ার জি স্যার দ্যাট মিন্স স্যার বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন আছে কন্ডিশনাল কিন্তু চেকের ক্ষেত্রে কি কন্ডিশনাল পেমেন্ট বা প্রভিজরি ক্ষেত্রে কন্ডিশনাল না তার মানে হচ্ছে এখানে আপনি হয়তো এই বিল অফ এক্সচেঞ্জে আপনি কমিটমেন্ট দিচ্ছেন যে আনকন্ডিশনাল কিন্তু এটা যেহেতু ড্রই আরেকজনকে দিয়েছেন সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে আলটিমেট লাইবিলিটি কার যিনি ড্রয়ার বা মেকার যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্টরের আর যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে তখন লাইবিলিটি কার কাছে ফেরত চলে আসবে ড্রয়ার বা মেকার পারছ কি জি স্যার তাহলে একটা বিল অফ একটা প্রমিসরি নোটের একটা প্রমিসরি নোটের প্রাইমারি রেসপন্সিবিলিটি কার পেমেন্ট করার সেটা হচ্ছে যিনি প্রমিস করছেন জব মেকার বা ড্রয়ার আর বিল অফ এক্সচেঞ্জ এর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করার পরবর্তীতে অ্যাকসেপ্টরের আর না করলে হচ্ছে ড্রয়ারের ড্রয়ারের থাকবে দেন যদি ড্রয়ার একটা অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্টর অ্যাকসেপ্ট না করলে তাহলে আবার এটা কার কাছে ফেরত আসবে ড্রয়ারের কাছে ড্রয়ারের তাহলে ড্রয়ার হচ্ছে সেকেন্ডারি কি

জি স্যার কি মানে ড্রয়ারকে কোনো তার ব্যাংক ব্যালেন্স বাই এরকম টাইপের কিছুর উপর দেয়া হয় এটা নির্ভর করে ব্যাংকের সাথে আপনার রিলেশনশিপের উপর কার সাথে ব্যাংকের সাথে আপনার রিলেশনশিপের উপর ব্যাংক যদি মনে করে আপনি যে এসআই করতে যান তখন করতে গেলে কেউ এসআই করার সময় 100% টাকা দিয়ে এসআই করতে হয় আর কারো কারো ক্ষেত্রে 20% 15% 10% মার্জিন দিয়েই করতে পারে বাকি 90%

টাকাই দিতে হবে আর এই নেগোশিয়াল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয় কয়টা কন্ডিশন দুইটা কি কি নাম্বার ওয়ান হচ্ছে এই যে নেগোসিয়েল ইনস্ট্রুমেন্টটা এটা যে হোল্ডার যার কাছে হোল্ডার মানে যিনি এটা হোল্ড করে আছেন যার কাছে আলটিমেটলি যার হাতে আছে তাকে বলে হোল্ডার নেগোসিয়েল ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকবে তাকে কি বলবে হোল্ডার 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 ইন হিজ ওন নেম যদি থাকে সে তখন হোল্ডার কি করতে পারে তার নামে যদি থাকে সে কি করতে পারবে এটার জন্য যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে সু করতে পারবে মামলা করতে পারবে তাই না এবং এটা এমন ভাবে বলছে এটা ক্যাশ ডেলিভারির মতো আমরা ক্যাশ টাকা ট্রানজেকশন করি না ক্যাশের মতো তার মানে ওই ডকুমেন্টটা দিলে আপনাকে টাকাটা দিয়ে দিবে এরকম ক্যাশ টাকার মতো ট্রান্সফারেবল হইতে হবে এই দুইটা হচ্ছে কন্ডিশন নেগেশিয়াল ইনস্ট্রুমেন্ট হতে গেলে এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে স্যার ফার্স্ট কন্ডিশনটা একটু ক্লিয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি যদি কোনো নেগেশন ইনস্ট্রুমেন্টের হোল্ডার হন বা আপনার কাছে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে আপনার নামে এখন আপনার নামে আমি একটা চেক দিলাম নোবেল শাহর নামে আমি একটা চেক দিলাম তাহলে যে একটা কার নামে আছে নোবেল শাহর নামে এবং এবং চেকটা কার কাছে আছে

মনে করেন একটা ব্যাংক চেক ছিল আমি কি করলাম আমি মিস্টার এক্স কে দিলাম সে এই চেকটা আরেকজনকে দিয়ে তার থেকে টাকা নিল সে আবার আরেকজনকে দিল এভাবে হাত বদল করা সম্ভব যেহেতু চেকের মধ্যে স্পেসিফিক কারণ নাম লেখা নাই বা বি বিআর লেখা থাকলে হ্যাঁ এখন বা ক্যাশ চেক হলে এরকম হাত বদল করা যায় কিন্তু যদি ক্রস চেক করে কারো নাম উল্লেখ করে দেওয়া অথবা অ্যাকাউন্ট উল্লেখ করে দেওয়া হয় যে এই অ্যাকাউন্টে বা মিস্টার এক্স এর এই ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে তাহলে সেটা কি আর ওই নেগোশিয়েট করার সুযোগ থাকে জি না স্যার নো স্যার তখন এটা ক্লোজ হয়ে যায় বুঝতে পারছি এই যে আইডেন্টিফাই মিনিং অফ নেগোসিয়েশন নেগোসিয়েশন বলতে কি বুঝায় আপনি মনে করেন একটা চেক লিখলেন চেকের উপর লিখলেন নোবেল সাহা লিখে সাইন সাইনটাইন করে আপনার টেবিলে রেখে দিলেন তাহলে এটা আপনি একটা চেক মেক করলেন কি করলেন মেক করলাম মেক করলেন আপনি কি চেকটা নবীন সাহার কাছে হস্তান্তর করেছেন জি না স্যার এটা রেডি করে আপনার কাছে রেখে দিয়েছেন এই যে আপনি মেক করলেন মেক করাটা মানে নেগোসিয়েট করা না মেক করার পর যদি আপনি এটা তাকে ডেলিভার করেন কি করেন ডেলিভার করি তাকে ডেলিভার করেন অথবা ট্রান্সফার করেন চেকটা তাকে হস্তান্তর করেন তার হাতে বুঝিয়ে দেন তখনই সেটাকে বলে নেগোসিয়েশন নেগোসিয়েশন হলো বুঝতে পারছি কি তার মানে আমি একটা চেক রেডি করলাম অথবা একটা বিল অফ এক্সচেঞ্জ রেডি করলাম অথবা প্রভিশনারি নোট একটা রেডি করে সাইন করে রাখলাম কিন্তু যাকে আমি এই প্রভিশনারি নোটটা দিব তাকে আমি ওই নোটটা হ্যান্ড ওভার করি নাই ট্রান্সফার করি নাই তাহলে কি নেগোশিয়েটেড বলবো জি না স্যার তার মানে আমরা তখন বলবো যে প্রভিশনারি নোটটা মেক করা হয়েছে কিন্তু নেগোশিয়েট হয় নাই কি হয় নাই নেগোশিয়েট হয় নাই তখন এটা নেগোসিয়েট হবে যখন এটা আমি ট্রান্সফার করব তাকে হস্তান্তর করে দিব তাকে ডেলিভার করে দিব বুঝতে পারছি কি জি স্যার তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ফর एग्जांपल আমি মিলন ভাইয়ের নামে একটা চেক লিখে দিলাম তখন আমি করিম ভাইকে বললাম যে করিম ভাই আপনি চেকটা মিলন ভাইকে পৌঁছে দেন সেক্ষেত্রে আমি করিম ভাইয়ের হাতে চেকটা দিছি কিন্তু এটা এখনো মিলন ভাইয়ের হাতে গিয়ে পৌঁছায়নি হ্যাঁ এইখানে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি করিম কি আপনার লোক না ওই মিলনের লোক

মিস্টার মিলনের নামে একটা চেক দিলেন মিলনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে গুলশান অ্যাকাউন্ট আছে আপনারও গুলশানে সেম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি একটা চেক দিয়ে অথবা একটা চিঠি দিয়ে যদি আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে মিলনের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেওয়া হোক অথবা চেকটা আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে পৌঁছায় দিয়েছেন যে এটা মিলনের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবেন তখন ব্যাংক কি আপনার লোক

বা তার কোনো অথরাইজ পার্সনের কাছে যদি চেকটা বা ঋণ নোটটা অথবা বিল অফ এক্সচেঞ্জটা কি করা হয় ট্রান্সফার করা হয় বা ডেলিভার করা হয় তাহলেও সেটাকে কি করা বলা হবে নেগোসিয়েশন বলে নেগোসিয়েশন বলে ধরা হবে ঠিক আছে জি স্যার এই যে দেখেন আমি এখানে নিচে একটু এই জায়গাটা এই যে নেগোশিয়েটেড বাই ইনডোর্সমেন্ট নেগোসিয়েটেড তো বললাম বাই ইনডোর্সমেন্ট ডেলিভারির সময় ইন্ডোস্টমেন্ট করে দাও তার মানে ওইখানে আপনি লিখে দিলেন যে এরকম একে পেমেন্টটা করা হোক বা কারো নাম উল্লেখ করে দিলেন ওই যে ইনকে বলছে এই যে নো রাইটিং অনলি সিগনেচার শুধু আপনার সিগনেচার আছে কিন্তু কিছু উল্লেখ করে দেন নাই তাহলে সেটা হবে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট আর সে জায়গায় যদি ওই পেমেন্টটা কাকে করবে তার নামটা উল্লেখ করে দেন তাহলে সেটা কি হবে বুঝতে কি কোনো সমস্যা বিনা পরীক্ষা যদি আসে আমরা একটা নেগোশিয়াল ইনস্ট্রুমেন্ট কে কখন নেগোশিয়েটেড বলে ধরে নিব আমরা মনে করব যখন সেটা ওই পক্ষের কাছে স্থানান্তর করা হবে কিংবা ওই পক্ষের কোয়ালি এজেন্ট কাছে স্থানান্তরটা ট্রান্সফার করা হয় রাইট আপনার লোকের কাছে থাকলে জি ট্রান্সফার বলে না তাই না জি স্যার ওকে আর হোল্ডার মিন্স যার কাছে ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা বর্তমানে আছে সে হচ্ছে হোল্ডার বর্তমানে আছে হ্যাঁ রাইট এখন মনে করেন এটা যদি বিআরআর চেক হয় তার মানে যার কাছে যাবে সেই পেমেন্টটা পাবে এরকম যদি থাকে ক্যাশ চেক হয় রাইট তাহলে আপনি প্রথমে দিলেন মিলনকে মিলন দিল তার ড্রাইভারকে ড্রাইভার নিয়ে দিলে আবার সিকিউরিটি গার্ডকে এই যে লাস্ট যার কাছে থাকলো সেই হচ্ছে কি ওটার হোল্ডার হোল্ডার ক্লিয়ার দি হোল্ডার অফ এ প্রভিজারী নোট বিল অফ এক্সচেঞ্জ অর চেক মিন্স দ পেই মানে যে টাকাটা পাবে সে অথবা এন্ডোরসি হু ইজ ইন পজিশন এন্ডোরসি মিন্স এন্ডোরসর হচ্ছে যিনি অথরাইজ করতেছে সে হলো এন্ডোরসর আর এন্ডোরসি মানে যাকে অথরাইজ করা হচ্ছে তাই না যাকে অথরাইজ করা হচ্ছে যাকে আপনি নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্টটা অথরাইজ করে দিচ্ছেন যার নামে দিচ্ছেন সে হচ্ছে এন্ডোরসি তিনি হচ্ছেন এন্ডোরসি এন্ডোরসি আর যিনি হচ্ছে যিনি হচ্ছে ওই নেগোসিয়েশন নেগোসিয়েশনটা রিসিভ করবে উনি অর রাইট যিনি রিসিভ করবে তিনি হচ্ছে এন্ডোরসি এই একই জিনিস আমাদের ম্যানুয়ালে বারবার ঘুরে ফিরে একই কথা বলছে এই দেখেন এই প্রমিজরি নোট বিল অফ এক্সচেঞ্জ অর চেক ডেলিভারড অন কন্ডিশন दट ইট ইজ নট টু টেক এফেক্ট एक्সেপ্ট ইন এ সার্টেন ইভেন্ট ইজ নট নেগেশিয়েবল মানে কি আপনি তাকে একটা ডাউশিল ইনস্ট্রুমেন্ট বা প্রমিজরি নোট কি করলেন ইনস্ট্রুমেন্ট তাকে ট্রান্সফার করলেন কিন্তু সেখানে কন্ডিশনাল যে যদি ওই ঘটনা ঘটে তাহলে তুমি এটা কি করতে পারবা তাহলে কন্ডিশনাল হলো কন্ডিশনাল যদি আপনি কন্ডিশনাল

এখন মনে করেন আপনি একটা ইস্যু করলেন সেখানে দিলেন যে এটা অমুকের সি এর ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই অ্যাকাউন্টে ক্রেডিট করা

লিখে ফিল আপ করে দেয় তাহলে এটা ফুল হয়ে যাবে ইফেক্ট অফ ইন্ডোর্সমেন্ট সাবজেক্ট টু দ্য প্রভিশন আপনি যখন ইন্ডোর্সমেন্ট করবেন তখন এন ইন্ডোর্সমেন্ট ইজ এ রেস্ট্রিকটিভ আইদার একটা কোশ্চেন হ্যাঁ বলেন স্যার ইনভেস্টমেন্ট করার মানে ফুল ইনভেস্টমেন্ট হওয়ার আগে যখন ব্ল্যাঙ্ক ছিল তখন তো আমি এটা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারি যেমন আমি নোবেল শাহ আগে দিতে পারি নোবেল শাহ আরেকজনকে দিতে পারি এটা তো এটা নেগোসিয়েশন হচ্ছে যখন ফুল ইনডোর্স হয়ে যাচ্ছে তারপরে আমি যদি নোবেল নামে নোবেল শাহ নামে ইনভেস্টমেন্ট একদম ফুল ইনভেস্টমেন্ট করে দিলাম তখন এটা ক্লোজ হয়ে আর ফার্দার নেগোসিয়েবল হবে না তখন এটা রেস্ট্রিকশন চলে আসে যখন ইনভেস্টমেন্ট হয় তখন কি চলে আসে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন চলে আসে এই রেস্ট্রিকশনস অর এক্সক্লুডস দা রাইট অফ ফার্দার নেগোশিয়েট দেখছেন যখন ফেলবেন তখন নেগোশিয়েট করার কি উপর রেস্ট্রিকশন চলে আসে টু এন্ডোর্স দা ইনস্ট্রুমেন্ট অর টু রিসিভ কনস্টিটিউটস দা ইন্ডোর্সি এন্ড এজেন্ট অফ দা এন্ডোর্সার টু দা ইনস্ট্রুমেন্ট অর রিসিপ্ট যখন আপনাকে অথরাইজ করা হয় আপনি তখন ইন্ডোর্স করতে পারেন ইন্ডোর্স করে এজেন্ট হিসেবে আপনি ইন্ডোর্স করে দিন ড্রয়ারের এজেন্ট হিসেবে আপনি ইন্ডোর্স করতে পারেন করার পর এটা যখন ইন্ডোর্স কি দিলেন দেন ফার্দার আর এটা কি ইন্ডোর্স করার সুযোগ থাকে এই যে দেখেন এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে পে দা কন্টেন্টস টু সি অনলি পে সি ফর মাই ইউজ পে সি

ক্লোজ করে দেয় নাই সি কে সি আবার হচ্ছে নেগোসিয়েশন সি এখানে অর্ডার করে দিতে পারবে সি বলতে পারবে যে আমাকে না দিয়ে এক্স ওয়াই দেন হ্যাঁ তখন তাহলে কি ফারদার নেগোসিয়েশন করার কি সুযোগ থাকে যেমন পে সি ভ্যালু ইন অ্যাকাউন্ট উইথ দা ওরিয়েন্টাল ব্যাংক পে দা কন্ট্রাক্টস টু সি দি ইনভেস্টমেন্ট ডু নট এক্সক্লুড দা রাইট অফ পি নেগোসিয়েশন অফ বাই সি সি দ্বারা নেগোসিয়েশন ফারদার করার এটা ক্লোজ হয়ে যায় না সে ফারদার নেগোসিয়েশন করার সুযোগ রয়ে যাচ্ছে তার মানে যদি এমন থাকে যে আপনি এটা আরেকজনের কাছে হস্তান্তর করার বা আরেকজনের নামে এটা ইস্যু করার সুযোগ না থাকে ইনভেস্ট করার সুযোগ না থাকে তাহলে সেটা কি হয়ে যায় নট নেগেটিভ হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় এই নেগোসিয়েশন এখন আসেন নরমালি কি হয় আপনি একজনের কাছ থেকে চাই আরেকজনের কাছে আরেকজনের কাছে থেকে আরেকজনের কাছে এভাবে ডকুমেন্ট গুলো হস্তান্তর হয় তাই না এই যে ফর্মাল ওয়াইতে বা একটা নিয়ম মাফিক হইতে যে ট্রান্সফার হচ্ছে একজন হাত থেকে আরেকজন হাতে এই যে যার হাতে গিয়ে আলটিমেটলি ফাইনালি থাকে তাকে কি বলে হোল্ডার হোল্ডার বলে স্যার হোল্ডার বলে এখন একটা নেগোশিয়েল ইনস্ট্রুমেন্টের হোল্ডার তো আপনি অনেক রকম ভাবে হতে পারেন আপনি আরেকজন কাছ থেকে জোর করে ছিনতাই করে নিতে পারেন পারেন না জি স্যার তাহলে কেউ যদি আনলফুললি ফ্রড করে অথবা অফেন্স করে যদি কোনো ন্যাচুরাল ইনস্ট্রুমেন্টের কি হয় হোল্ডার হয় তাহলে তাকে কি বলবে হোল্ডার ইন ডিউ কোর্স বলবে না ইন ডিউ কোর্স মানে কি সঠিক পন্থায় সে হোল্ডার হয় নাই তার মানে কি সে অন্যায় পথে বা অবৈধভাবে সেটার কি হয়েছে হোল্ডার হয়েছে ইন ডিউ কোর্স যে সে এটা তাহলে এই যে ন্যাচুরাল ইনস্ট্রুমেন্টটা আপনি যে ইন ডিউ কোর্স সঠিক নিয়মে আপনি এটার মালিক হয়েছে এটা আপনার হস্তগত হয়েছে এটা প্রুফ করার দায়িত্ব কার যার যার কাছে এই ইনস্ট্রুমেন্ট আছে আমার কাছে মনে করেন এটা প্রুফ করার দায়িত্ব আমার যে এটা আমি সঠিক নিয়মে আমার কাছে আসছে রাইট প্রসেস তার মানে এই যদি পসেশন থাকবে সেই হোল্ডার এবং সে যে সঠিক নিয়মে নর্মালি এই হোল্ডার যখন সাবমিট করবে সেটা ব্যাংক পেমেন্ট করতে বাধ্য কিন্তু যদি এমন হয় ঘটনাটা দেখেন আপনি একটা চেক কি করেছেন ব্যাংকে প্লেস করেছেন আপনি হোল্ডার আপনি চেকটা কি করেছেন ব্যাংকে প্লেস করেছেন এখন যিনি চেকটা ইস্যু করেছেন এক্স ওয়াইজেড এর নামে ক্যাশ চেক দিয়েছেন এখন যদি এমন হয় যে যার নামে চেকটা ইস্যু করেছেন পথ থেকে ওই চেকটা হারিয়ে গেছে অথবা কেউ এটা জোর করে নিয়ে গেছে বা ছিনতাই করে নিয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে উনি যদি যিনি ড্রয়ার বা মেকার তাকে ইনফর্ম করেন যে আমার চেকটা কি হয়েছে হারানো গিয়েছে সে তখন কি করবে ব্যাংকে ইনফর্ম করবে যে এই চেকের পেমেন্ট যাতে করা না হয় তাই না জি স্যার পেমেন্টটা স্টপ পেমেন্টের জন্য একটা ইনস্ট্রাকশন দিবে কিন্তু আপনি তো চেক নিয়ে যায় বলুন না এটা আমার চেক এই যে আমি নিয়ে আসছি এটা আমার চেক আমাকে পেমেন্ট করতে তখন ওই যে ইনস্ট্রাকশন দিলো যে এটা স্টক পেমেন্ট হবে তখন আপনাকে প্রুফ করতে হবে এই চেকটা আপনি সঠিক নিয়মে পেয়েছেন এটা কোনো ধরনের অবৈধ পন্থায় আপনি পান নাই কি বুঝতে পারছি কি জি স্যার জি স্যার জি স্যার এখানে লাস্টে টু নাম্বার যেটা আছে এ বনাফাইড ট্রান্সফারি ফর ভ্যালু ইজ নট अफेक्टेड বাই এনি ডিফেক্ট অফ টাইটেল অন দা পার্ট অফ দা ট্রান্সফারার অর অফ এনি অফ দা प्रीवियस হোল্ডার তার মানে হচ্ছে আমরা দেখেন এই যে বিভিন্ন জনে চেকটা হস্তান্তর হলো না এক হাত থেকে আরেক হাতে মাছখানে হয়তো চার জনের হাত ঘুরে পঞ্চম ব্যক্তি আপনি যে যার কাছে চেকটা এসে পৌঁছাইছে হইতে পারে না পেয়েছেন তিনি অথবা তার পূর্ববর্তী যিনি ট্রান্সফার ছিলেন তিনি কি করেছেন ওই চেকটা সঠিক নিয়মে পান নাই ওইটা অবৈধ কোন পন্থায় পেয়েছেন তাহলে এই যে আপনি যে নিয়ম মেনে চেকটা পেয়েছেন তাহলে আপনার টাইটেলটা কি হবে ডিফেক্ট হবে না হবে না আপনি মিস্টার এক্স এর কাছ থেকে চেকটা পেয়েছেন নিয়ম মাফিক ভাবে কিন্তু এক্স আপনাকে যে চেকটা দিয়েছে সেই এই চেকটার মালিক নিয়ম মাফিক ভাবে হয় না অবৈধ পন্থায় হয়েছে এই যে আপনি যে চেকটা তার কাছ থেকে পেলেন এই যে এখন চেকটার টাইটেল মালিকানা আপনার এটা কি সঠিক আছে না ডিফেক্টিভ হয়ে যাবে স্যার ডিফেক্টিভ হয়ে যাবে তো ডিফেক্টিভ স্যার ডিফেক্টিভ হয়ে যাবে

মানে আপনি যদি হোল্ডার ইন ডিউ কোর্স হন নিয়ম মেনে আপনি এটা হোল্ডার হন তাহলে আপনার পূর্ববর্তী ট্রান্সফারাররা যদি এটা ডিফেক্টিভ তাদের ইচ্ছা থাকে যে তার ওইটার অ্যাসেটটা তারই না তারপরে সে ট্রান্সফার করলো তারপরেও কিন্তু আপনার টাইটেলটা কি হবে না ডিফেক্টিভ হবে না না এই যে দেখেন এখানে বলা আছে দি ট্রান্সফারি ফর দা ভ্যালু ইজ নট अफेक्टेड बाय एनी ডিফেক্ট টাইটেল অফ অন দা পার্ট অফ ট্রান্সফার অফ এনি অফ দা প্রিভিয়াস হোল্ডার মানে কি আপনার টাইটেলটা সঠিক থাকবে তাহলে আপনি যেহেতু নিয়ম মেনে এসেছেন তাহলে না যে আপনি যে এটার ওনার বা হোল্ডার এটা আপনাকে প্রুফ করতে হবে যে নিয়ম মেনে পেয়েছেন কিনা হোল্ডার ইন ডিউ কোর্স যেহেতু আপনি হোল্ডিং ডিউ কোর্স আপনার আইনগতভাবে আপনি এটার অধিকারী এজন্য আপনার টাইটেলটা ইনফেক্ট থাকবে এটা ডিফেক্ট হবে না কিন্তু আমি যার কাছ থেকে পাইলাম স্যার সে তো ডিফেক্টেভ সে ডিফেক্টিভ সেটার জন্য সে লাইবল সে আইনের কাছে দোষী সে ওইটার জন্য দোষী হবে আইন তার এগেনস্টে কি করবে বিচার করবে কিন্তু আপনি আপনার পেমেন্ট পাওয়া থেকে বিরত থাকবেন নয়কার না বুঝতে পারছি কি আপনি এইটার হোল্ডার সঠিক নিয়মে হয়েছেন সেজন্য আপনার টাইটেলটা ডিফেক্টিভ হবে না ক্লিয়ার একটা জিনিস শুধু একটা জিনিস শুধু বুঝতে পারেনি আমার আগে যদি ডিফেক্টিভ হয় তাহলে সেই আমার কাছে আসা পর্যন্ত এটা ঠিক থাকলো কিভাবে বা প্রথমে ডিফেক্টিভ হলো কিভাবে মানে মাছ কথা ব্যাপারটা ডিफेक्टिव হলো কিভাবে আপনি কি সারাক্ষণ আমাদের সাথে ছিলেন না মাসখানেক জয়েন করেছিলেন না স্যার সিস্টেম সেক নেটওয়ার্ক ইস্যুর কারণে মধ্যখানে ঘটনার ঘটনা করছে এই জন্য অনলাইন ক্লাসের সমস্যা আমি বলেছিলাম যে এই যে চেক হাত বদল হইতে হইতে পঞ্চম ব্যক্তি আপনি এখন তৃতীয় ব্যক্তি পর্যন্ত সঠিক ছিল হোল্ডার ইন ডিউ করছিল তৃতীয় ব্যক্তির কাছ থেকে আরেকজন জনের চিন্তাই করে নিয়ে গেল এবং তার কাছে আপনি একটা সাপ্লাই দিয়েছেন বিক্রি করেছেন বিক্রি সে আপনাকে চেকটা দিল তাহলে কিভাবে ডিফেক্টিভ হইলো আর কিভাবে এখন এতক্ষণ ক্লিয়ার হন না এটার জন্য জরিমানা হবে না কি নোবেল কি বলেন

ধরে নেওয়া হয় যে এই জিনিসগুলা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে বুঝতে পারছি কি সেটা জি স্যার যেমন এ প্রিজাম্পশন দ্যাট কনসিডারেশন হ্যাজ বিন পেইড আন্ডার ইট আপনি যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা আপনি পেয়েছেন এটা কিছু একটার বিনিময়ে পেয়েছেন ফ্রি ফ্রি পান নাই রাইট জি স্যার তার মানে কনসিডারেশনের বিনিময়ে আপনি যদি আপনার কাছে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনার কাছে থাকার মানে হচ্ছে আপনি ওই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কনসিডারেশনের বিনিময়ে পেয়েছেন বলে ধরে নেওয়া হবে এটা একটা প্রিজামশন অনুমান হ্যাঁ ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ক্যাশ এটা তো আগে বলেছি এটা নগদ টাকার মতো ট্রান্সফারেবল এ নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট এনাবলস দ্য হোল্ডার টু এক্সপেক্ট ফ্রম পেমেন্ট আপনি নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট সাবমিট করলেই ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার জন্য কি করবেন আপনি আশা রাখবেন তাই না নাকি জি স্যার

তার মানে হচ্ছে আপনি আমেরিকা একদিন বসে আছে তাই সে আমেরিকায় হয়তো একটা বাড়ি কিনবে টাকা দরকার জি স্যার এইরকম বাংলাদেশে এক্স ওয়াই কে টাকাটা দিয়ে দিলো আমেরিকায় আরেকজন তাকে টাকাটা তাকে ডলারটা দিয়ে দিল এরকম জি জি স্যার জি স্যার তারপর শেয়ার ওয়ারেন্ট শেয়ারের রেজিস্ট্রি কি হয় শেয়ার কেনার পরবর্তীতে শেয়ার মালিককে ওটা জানিয়ে দেওয়ার জন্য যে

ব্যাংক ড্রাফট বলে বলুন তো পে অর্ডার তারপর আপনি ডিডি আছে না ডিমান্ড ড্রাফট এগুলোকে বলে ব্যাংক ড্রাফট কি বলে ব্যাংক ড্রাফট ব্যাংক আর সার্কুলার নোট সার্কুলার নোট গুলো কি হয় এটা ব্যাংক টু ব্যাংক এগুলা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক এই নোটগুলো ইউজ করতে পারে কিন্তু এটা অন্য কারোর মধ্যে হয় না আর রেল কোনটা আমরা রেলওয়ে যখন কোনো মালামাল দেই তখন তারা একটা রিসিপ্ট দেন আমাকে মালটা যখন রেলওয়ে বুঝাই দেয় আমার গুডস ডেলিভারি সময় তার একটা রিসিভ দেয় না জি স্যার জি স্যার ওই রিসিপ্টটা নিয়ে যেই যাবে তাকেই তো ওই মালটা বুঝে দিবে তাই না জি স্যার সেই জন্য ওই রেলওয়ের রিসিপ্টটা নিয়ে গেলেই যখন মালটা তাকে বুঝে দিচ্ছে সেজন্য তাহলে এটাকে কি বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার জি স্যার ডেলিভারি অর্ডার আপনি ফ্যাক্টরি থেকে একটা ডেলিভারি অর্ডার হলো যে এই দশ টন রড সাপ্লাই হবে ওই ডেলিভারি অর্ডারের কপিটা যার কাছে থাকবে তাকেই রডটা ডেলিভার করা হবে তাহলে এটা নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট তাই না যার হাতে থাকবে সেই ডেলিভারিটা পাবে জি স্যার স্যার এই ক্ষেত্রে কি এখানে যেগুলোর কথা উল্লেখ আছে এগুলোই নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট নাকি এই ধরনের ফ্যাসিলিটি যেগুলোতে পাওয়া যায় সবগুলোকে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হয় এই যে এক এ তে এ বি সি এ তে যে তিনটা আছে বিল অফ এক্সচেঞ্জ প্রভিশনাল নোট আর চেক এই তিনটা হচ্ছে আইনগতভাবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার আর বাকি যেগুলো বলতেছি এগুলো আইনগত ভাবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট না এটা আমরা ব্যবহার করতে করতে প্রথাগত ভাবে এটা কি হয়ে গেছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে মত আমরা ইউজ করতে পারতেছি স্যার এই ক্ষেত্রে মত ইনস্ট্রুমেন্ট হয় না নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের মত হয়ে গেছে ইনস্ট্রুমেন্ট আমরা তখনই বলবো যেটা আইনগত ভাবে সিদ্ধ রাইট জি স্যার

জাহাজ জেটি তে এসে ফিল্ডে ওইখান থেকে প্রোডাক্ট নেয়ার সময় যেটা হচ্ছে যেখানে জাহাজ মেরামত করা হয় কি করা হয় মেরামত করা হয় হয় সেটাকে ডক বলে ডক ইয়ার তাই না সেইখানে যখন আপনি জাহাজটা প্লেস করলেন তখন তারা আপনাকে একটা ওয়ারেন্ট দেয় যে হ্যাঁ এই ডক ইয়ারডে তোমার এই জাহাজটা কি হলো রাখা হইলো হ্যাঁ পার্ক করা হইলো সেটা ডকর এটা হস্তান্তর যোগ্য না একজনের এই ওয়ারেন্টটা নিয়ে এসে আরেকজন এসে এই জাহাজটা নিয়ে যেতে পারবে না ঠিক আছে পোস্টাল অর্ডার যার নামে পোস্টাল অর্ডার করা হয় সেই রিসিভ করতে হবে তাই না এটা নন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এই যে দেখেন নিচে পরীক্ষা আসার মতো কিছু জিনিসপত্র আছে এই যে এখানে যদি পরীক্ষা আপনার আসে যে হুইচ ওয়ান ইজ

ড্রন एक्সেপ্টেড অর এগুলা করা হইছে কিসের এই যে দেখেন কনসিডারেশনের বিনিময়ে কিসের বিনিময়ে কনস্টিটিউশনের বিনিময়ে হস্তান্তর করা হইছে বা তৈরি করা হইছে এটা ধরে নেওয়া হবে এবং ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে ডেটটা উল্লেখ থাকবে সেটাকে যেই দিন এটা ড্রন করা হয়েছে সেই ডেট বলে ধরে নেওয়া হবে চেক এর উপর যে ডেটটা লেখা থাকে সেটাকে চেক ড্রন করা ডেটটা হিসেবে ধরে নেওয়া হয় তাই না বিল এক্সচেঞ্জের উপর যেটা একটা লেখা থাকবে সেটা ওই বিল অফ এক্সচেঞ্জ রন করা হলো সেটা ডেট হিসেবে ধরে নেওয়া হবে আর বিল অফ এক্সচেঞ্জ ওয়াজ অ্যাকসেপ্টেড উইদিন এ রিজনেবল টাইম এন্ড বিফোর ম্যাচুরিটি তাহলে বিল অফ এক্সচেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হলে ম্যাচুরিটি পার হওয়ার পর যদি আপনি বিল অফ এক্সচেঞ্জ সাবমিট করেন কাজ হবে না স্যার হবে না তো এটা ধরে নেওয়া হবে যে বিল অফ এক্সচেঞ্জ ম্যাচুরিটি ডেটারের আগে কি করা হবে অ্যাকসেপ্ট তো করা হবে এবং এটাকে

দুই মাস পরে এবং নয় মাসের মধ্যে দুই মাস পার হওয়ার পর থেকে নয় মাস পর্যন্ত হচ্ছে তার মেচুরিটি নয় মাস পার হয়ে যাওয়ার পর কি আর এটা ট্রান্সফার করা যাবে পারা যাবে না তাহলে হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ম্যাচুরিটি ডেট এর আগ পর্যন্ত আমি ট্রান্সফার করতে পারবো মেচুরিটি ডেট পার হওয়ার পর আর ট্রান্সফার করার সুযোগ নাই কারণ এর ভ্যালিডিটি চলে যায় তাই না জি স্যার দি ইনডোর্সমেন্ট অ্যাপিয়ারিং আপন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ওয়ার মেড ইন অর্ডার উইথ দেয়ার দেয়ার অনানে ওইখানে যার নাম যেভাবে উল্লেখ করা থাকে সেটাই তাকে ইনভোস্টমেন্ট ওইভাবেই ধরে নিতে হবে যে এইভাবেই ইনভোস্টমেন্ট করা হলো মনে হয় খালি ছিল আপনি এখানে ইনডোরস করে দিলেন এখন যেইভাবে ইনডোরস করলেন ধরে নিতে হবে যে এটা সঠিকভাবেই ইনডোর করা হয়েছে হয়েছে এখন মনে করেন খালি ছিল ইনডোরস করা ছিল না আপনি এটাকে ফিল করে দিলেন তাও এটাকে ধরে নেওয়া হবে কি এটা সঠিকভাবে কি হয়েছে ইনডোরস করা হয়েছে কারণ এখানে সিগনেচারটা অথেন্টিকেটের আছে তাই না জি স্যার দ্য লস্ট ইনন্যাশিয়াল ইনস্ট্রুমেন্ট ওয়াজ ডিউলি স্ট্যাম্পড কি একটা ন্যাশিয়াল ইনস্ট্রুমেন্ট যদি হারায়ও যায় এটা যার কাছে থাকে যে পায় এটা সঠিকভাবে স্ট্যাম্প করা হয়েছে বলে কি ধরে নেওয়া হয় যদি না এটারকে কি হয় ওইখানে এরকম আইনগতভাবে মামলা হয় বা ওখানে প্রুফ করে যে না এটা সে পন্থায় ওইটার হোল্ডার হয় নাই সেটাও অন্য জিনিস তাই না আর এই যে হোল্ডারেরটা তো এই পর্যন্ত আলোচনা করেই দিলাম অনেকক্ষণ পর্যন্ত যে ইন কোর্সে হোল্ডার না হলে যদি আপনি কোনো ইনস্ট্রুমেন্ট আপনার কাছে থাকে হোল্ডার হন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ইন ডিউ কোর্সে এটার হোল্ডার রয়েছেন আর যদি এরকম ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইন ডিউ কোর্সে এটার হোল্ডার হয়েছেন আমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত ফাইভ থার্টি জি স্যার ফাইভ থার্টি ফোরুম ওকে প্রভিজারি নোটে কে কে থাকে আমরা তো জানলাম তাই না দেখেন এখন আসছে ইন্ডিভিজুয়াল এতক্ষণ ছিল এভেশন ইনস্ট্রুমেন্ট ওভারঅল এখন প্রভিসারি নোট শুরু হয়েছে তারপর বিল কাছে আসবে ইন্ডিভিজুয়ালি আসবে প্রভিজারি নোট ইজ এন ইন্সটুমেন্ট ইন রাইটিং নোট বিং এ ব্যাঙ্ক নোট অর এ চেক তার মানে একটা চেক বা পেওডার এগুলো কি প্রভিজারি নোট হতে পারে না না তাহলে চেক ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্ট তাই না এটা লিখিত থাকবে যে আপনি একটা আন্ডারটেকিং দিচ্ছেন আনকন্ডিশনাল আন্ডারটেকিং যে আপনি মেকার হিসেবে সাইন করছেন এবং এটা অন ডিমান্ড অথবা একটা নির্দিষ্ট ডেটে অথবা একটা নির্দিষ্ট ফিচার সার্টেন পিরিয়ডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি তাকে পে করবেন তার অর্ডারে অথবা যে বিয়ার তাকে পেমেন্টটা করবেন এই প্রমিস করে যদি আপনি নোট দেন তাহলে সেটাকে কি বলবে

যদি এরকম লেখা যায় আমি মিস্টার ওয়াই কে দুই মাসের মধ্যে সমুদয় পেমেন্ট যে দেনা আছে সমুদয় দেনা পরিশোধ করিব তাহলে এটা কি প্রমিসরি নোট হবে বলেন তো হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে জি না স্যার হবে না স্যার হবে না কারণ আপনি বলছেন সমুদয় দেনা এখানে কি নির্দিষ্ট কোন অ্যামাউন্ট বলছেন না বলিনি বলেন নাই নির্দিষ্ট অঙ্কের টাকা হইতে হবে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ব্যক্তিকে বা তার কে অথবা সে যেভাবে অর্ডার করে করে তার বলতে হবে তাহলে এটা কি হবে শনি নোট হবে দেখেন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে যার মধ্যে এক নম্বর আই প্রমিস টু পে বিকে তার অর্ডারে কত টাকা পেমেন্ট করবো

মিস্টার বি সে বলে যে আই ও ইউ টাকা এক হাজার আমি বললাম যে আই ও ইউ এক হাজার একটা বললাম যে আমি আই ও ইউ টু এক হাজার এক হাজার টাকা আই ও ইউ মানে কি আমি তোমার কাছে ঋণী এক হাজার টাকা ঋণী কিন্তু আমি কি এই টাকাটা পেমেন্ট করবো কোনো প্রতিশ্রুতি দিচ্ছি জি না স্যার তুই কোন প্রতিশ্রুতি না দিলে কি এটা প্রমিস না থাকলে কি এটা প্রভিশনের নোট হবে জি না স্যার হবে তাহলে সি কি প্রভিশনের নোট হবে নো স্যার

জীবনে আপনি কোনদিন আপনার বিয়ে নাও তো হইতে পারে তাহলে আপনার এই বিয়েটাও অনিশ্চিত এবং ওই ডে যেটা সেটাও অনিশ্চিত তাহলে এরকম আনসার্টেন পিরিয়ডের জন্য কি হবে এটা হবে না হবে না তারপর বলছে যে দেখেন পাঁচশো টাকা দিবে ডি যদি মারা যায় তাহলে ডি এর ডি লিভস যদি ডি ওই পরিমাণ 100 টাকা রেখে যায় ডিএর অ্যাবসেন্সে তাহলে আমি ওই আই প্রমিস টু পে বি টাকা ফাইভ টু ডেলিভার টু হিম মে ব্ল্যাক হর্স অন ফার্স্ট জানুয়ারি নেক্সট আগামী জানুয়ারিতে নেক্সট জানুয়ারিতে এক তারিখে যদি সে আমাকে একটা কালো হর্স ডেলিভারি করে তাহলে আমি তাকে পাঁচশো টাকা দিব তাহলে কি হলো এটা হবে না এই জানুয়ারিও ঠিক মতো ওই ডেটে ব্ল্যাক হর্স ডেলিভারি হবে কিনা নিশ্চিত আছে

আর যাকে প্রমিস করে সে প্রমিজি অথবা পেই তাই না প্রমিজি অথবা পেই অথবা ওই পেই বা যেভাবে আরো কাকে নির্দেশ করে দিবে তার নাম তার মানে এটা দুটা পার্টি এখানে মাঝখানে কি ড্রই আছে নাই প্রমিজারের নোটে ড্রই থাকে না কোথায় ড্রই থাকে চেক এবং বিল অফ বিল অফ এক্সচেঞ্জ ওকে এবার আসেন এখন যদি আমরা এখানে দেখি সামারি করি প্রভিজনারে নোটে কি কি থাকতে হবে দেখেন ই কালারগুলো পড়লেই হবে এটা ইন রাইটিং হইতে হবে আন্ডারটেকিং পে করার জন্য আন্ডারটেকিং থাকতে হবে আনকন্ডিশনাল হইতে হবে পে করার প্রমিসটা দেন এবং মেকারের সাইন থাকতে হবে মেকারটা সুনির্দিষ্ট হইতে হবে যে পেমেন্টটা করবে সেই অ্যামাউন্টটা সুনির্দিষ্ট হইতে হবে যাকে পে করবে সে সুনির্দিষ্ট হইতে হবে এবং এটা শুধুমাত্র টাকা 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 অনলি অন্য কোন বাড়ি গাড়ি স্বর্ণালঙ্কার হবে না শুধু কি হবে টাকা পেমেন্ট নিয়ে প্রমিস করবে ক্লিয়ার তাহলে এই আটটা জিনিস কি মনে থাকবে আমাদের জি স্যার আচ্ছা এবার আসেন বিল অফ এক্সচেঞ্জ তাহলে দেখেন নেগোশিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে কয়টা জিনিস থাকে বলেছিলাম তিনটা নাম্বার ওয়ান ছিল প্রভিশনারি নোট তাহলে প্রভিশনারি নোট আলোচনা শেষ এখন আসছে কি বিল অফ এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জ আর চেক সম্পর্কে তো আলোচনা কোনো করার কোনো দরকার না আমরা সবাই চেকের সাথে কি ফ্যামিলিয়ার তাই না পরিচিত জি স্যার পরিচিত তবে চেক নিয়ে কিছু আলোচনা আছে এই এই চ্যাপ্টারের শেষের দিকে চেকের ধরনগুলা কি কি ধরনের চেক হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব পরে ঠিক আছে জি স্যার তো বিল অফ এক্সচেঞ্জ এটা একটা রেগুলেটরি ইনস্ট্রুমেন্ট যেটা ইন রাইটিং এন্ড আনকন্ডিশনাল সাইন বাই দা মেকার ডিরেক্টিং এ সার্টেন পার্সন দেখেন এখানে ব্যতিক্রমটা কোন জায়গায় এই যে মাঝখানে আগেরটা তো মেকার ছিল পেই ছিল এখানে ব্যতিক্রম হচ্ছে এই যে মাঝখানে ডিরেক্টিং এ সার্টেন পার্সন কোন একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ দিচ্ছে যে তুমি পেমেন্টটা করো এটা ব্যাংক হইতে পারে অন্য কোনো কোম্পানি হইতে পারে অথবা তার এজেন্ট হইতে পারে বা তার রিপ্রেজেন্টেটিভ হইতে পারে কি বুঝতে পারছি কি তার মানে এখানে জি স্যার ব্যতিক্রম হচ্ছে কোন একটা কে নির্দেশ করা হচ্ছে সে পেমেন্টটা করবে

পেমেন্ট করবে অথবা যদি তার এজেন্ট হয় অথবা তার মনে করেন চিটাং অফিস হয় ঢাকা অফিস হয় ব্রাঞ্চ অফিস হয় এক্স ওয়াই জেড হয় তার নমিনেটেড পার্সন যদি এটা পেমেন্ট করে তখন সেটাকে কি বলা যাবে বিল অফ এক্সচেঞ্জ তার মানে এখানে একটা অ্যাকসেপ্টর থাকেন অ্যাকসেপ্টর থাকে রাইট একজন রয়ই থাকে যিনি পেমেন্টটা করবেন রয়ই যখন এটা পেমেন্ট করার জন্য অ্যাকসেপ্ট করে তখন সেলাইবল তখন এন্ডোর্সমেন্টটা করেন বা অ্যাকসেপ্টেন্সটা দেন তখন সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টর হয়ে যান তখন তিনি সেটা পেমেন্ট করতে বাধ্য থাকেন যতক্ষণ পর্যন্ত না ড্রই অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি পেমেন্টটা করার জন্য বাধ্য নন তো না তখন ড্র এবং ওইটা যখন সে অ্যাকসেপ্ট করলো না রিফিউজ করলো তখন সেটা ড্রই ড্রটা পেমেন্টটা করবে রাইট এই স্যার এখানে আরেকটা জিনিস হইতে পারে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ড্রার ইন নিড ড্রয়ার কি ইন নিড প্রয়োজনে ড্রয়ার তার মানে সে নর্মালি ড্রয়ার না ওইখানে বলা থাকবে যে আমি এক্স ওয়াইজের আমি ড্রয়ার এটা ড্রই হচ্ছে উমক যদি সে পেমেন্টটা না করে তাহলে প্রয়োজনের ক্ষেত্রে পেমেন্টটা যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে তখন অন্য কোনো পার্সনকে যদি অথরাইজ করা হয় যে সেই পেমেন্টটা করবে তাহলে প্রয়োজনে ইন নিড প্রয়োজনে সেই ড্রয়ার হবে বুঝতে পারছি কি ড্রয়ার ইন স্যার প্রয়োজনে কি সে ড্রয়ার হবে নাকি ওই অ্যাকসেপ্টর হবে প্রয়োজনে সে ড্রয়ার হতে পারবে যেমন মনে করেন আপনার প্রতিনিধি যে ড্রয়ার তার পক্ষ হয়ে সে তখন ড্রয়ারের দায়িত্বটা নিতে পারবে হ্যাঁ তারপর আসেন আনকন্ডিশনাল এটা তো বুঝতে পেরেছেন আনকন্ডিশনাল মানে কি এটা পেমেন্ট করার জন্য কোনো শর্ত কোনো কন্ডিশন থাকবে না না নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে

একটা বিল অফ এক্সচেঞ্জ এ কয়টা পার্টি থাকে তিনটা পার্টি থাকে সরি তিনটা তিনটা কম তিনটা থাকে কমপক্ষে তিনটা থাকে ড্রয়ার যিনি মেক করলেন সে ড্রয়ার যে পেমেন্টটা পাবে সে হচ্ছে পেই আর যে পেমেন্টটা করার জন্য বাধ্য থাকবে সে হচ্ছে ড্রয়ি সে কি ড্রয়ি এখানে সি তে থাকবে ড্রয়ি এই ড্রয়ি যখন অ্যাকসেপ্ট করবে তখন সে অ্যাকসেপ্টর হয়ে যাবে ক্লিয়ার

ড্রয় যখন দেন তখন তিনি একসেপ্টর হয়ে যান তখন আর ড্রয় হয়ে যান পরীক্ষা যদি আসে যে বিল অফ এক্সচেঞ্জ এর পার্ট নিচের কোনটি কোন কোন গুলা বিল অফ এক্সচেঞ্জের পার্টি অথবা কোনটি বিল অফ পার্টি নয় আমরা পরীক্ষা আসতে কি পারবো না মাল্টিপল চয়েস জি স্যার বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কি থাকতে হবে ইন রাইটিং হইতে হবে অর্ডার থাকতে হবে একটা পেমেন্ট করার তারপর আনকন্ডিশনাল হইতে হবে মেকারের সাইন থাকতে হবে এবং ড্রয়ারের নাম নির্দিষ্ট হইতে হবে ড্রয়ার এখানে দেখেন দুইটা একটা মিস্টেক আছে দেখেন পাঁচে বলা আছে দি ড্রয়ার মাস বি সার্টেন ভালো কথা আবার দি ড্রয়ার মাস বি সার্টেন এটা ড্রয়ার হবে না এটা ড্রই হবে কি হবে এটা হবে কি ড্রই তাহলে ড্রয়ার সার্টেন হইতে হবে ড্রই সার্টেন হইতে হবে পেই লাস্টে দেখেন বলা আছে পেই সার্টেন হইতে হবে ড্রয়ার কি দুই দুইবার সার্টেন লেখা দরকার আছে নাকি ড্রয়টা বাদ গেছে এখানে কি হয়েছে এখানে ড্রয় বাদ গেছে ড্রয় বাদ গেছে এই যে এগুলো ম্যানুয়ালি ওই যে কপি পেস্টের দুনিয়া তো কম্পিউটারে সব আমরা কপি পেস্ট করি কি করি কপি পেস্ট করি তাই না এই জন্য ভুল থেকে যায় এই চেক আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য কি এটা এখানে একটু পড়লে বোঝা যাবে দেখেন বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন আছে না নাই

তাহলে পরীক্ষায় এরকম আসতে কি আমরা টু ফলস আনসার করতে পারবো না জি স্যার জি স্যার পারবো স্যার আর আমরা কি আর কিন্তু বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে রাখো মা কার এখানে সাউন্ড আসছে প্লিজ বন্ধ করেন আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলেছে যে এটা ব্যাংকার হতে পারে অন্য কেউ হতে পারে তাই না জি স্যার চেকের ক্ষেত্রে ওয়ান এন্ড অনলি কে ড্রয় ব্যাংক ব্যাংক কারণ ব্যাংক ছাড়া এই চেকের পেমেন্ট কেউ করবে না করবে

এখন বিল অফ এক্সচেঞ্জ যদি পেমেন্ট না হয়ে থাকে সেটার জন্য ডিজনার হয় সেটার জন্য নোটিশ অফ ডিজনার প্রয়োজন হয় মামলা করার ক্ষেত্রে কি লাগবে নোটিশ অফ ডিজনার মানে যিনি ডিজনার করলেন তিনি একটা নোটিশ দিবেন যে আমি এটা ডিজনার করলাম অথবা যে পেই সে একটা নোটিশ দিবে যে এটা আমায় ডিজনার হয়েছে আমি পেমেন্টটা পাই নাই ক্লিয়ার কিন্তু চেকের ক্ষেত্রে কি আপনি চেক ডিজোনার হলে এটার জন্য কি নোটিশ দিতে হয়? জি না স্যার। কেন দিতে হয় না বলেন তো? কারণ হচ্ছে আপনার চেকটা যখন ডিজোনার হয় এটা আপনার চেকের মধ্যে যেরকম সিল মেনে বলা থাকে সেরকম যার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা যায় না যার জন্য ডিজোনার হইছে তাকেও ইনফর্ম করা হয় যে তোমার এই চেকটা ডিজোনার করা হইছে রাইট? জি স্যার। করা হয় কারণে। তাহলে কি এটা কি আলাদা করে নোটিশ দিয়ে তাকে ইনফর্ম করা ইস্যু আছে? জি না স্যার। তাহলে এই পাঁচটা পার্থক্য চেকের এবং বিল অফ এক্সচেঞ্জ এটা গেল কিনা জি স্যার এখন আমরা দেখব প্রমিজারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য কার মধ্যে পার্থক্য প্রমিজারি নোট আর বিল অফ এক্সচেঞ্জ কিন্তু এখানে দেখেন লেখছে কি দি ফলোইং আর দা মেইন ডিফারেন্সেস বিটুইন টু বিটুইন কোন টু কাদের মধ্যে এ টু দিয়ে কি বোঝায় কার কার মধ্যে পার্থক্য না স্যার বোঝা যাচ্ছে না এখানে লেখা বাদ গেছে সেটা হচ্ছে প্রমিজারি নোট এন্ড

যখন অ্যাকসেপ্টর হিসেবে আপনি সিল দিলেন তাহলে রিলেশন কার মধ্যে চলে আসলো শুধু দুইজনের মধ্যে চলে আসলো না জি স্যার পাই এম হচ্ছে অ্যাকসেপ্টর আর অ্যাকসেপ্টর আর পাই জি স্যার পাই না পেই হ্যাঁ পেই জি স্যার পেই মধ্যে আর প্রভিশনাল নোটের ক্ষেত্রে তো ওই যিনি প্রভিশ করতেছেন আর পেই দুইজনের মধ্যে রিলেশন তাহলে এই প্রভিশনাল নোটের মেকার আর বিল অফ এক্সচেঞ্জের অ্যাকসেপ্টরের অবস্থান সেম জি স্যার ক্লিয়ার কারণ এই দুজনে আলটিমেট পেমেন্ট করার জন্য রেসপন্সিবল জি স্যার জি স্যার ডি পজিশন অফ দা মেকার অফ দা নোট হাউ আর ডিফার फ्रॉम দা সেট কি এ নোট ক্যান নট বি মেড কন্ডিশনালি কারণ প্রভিজরি নোট কি কন্ডিশনালি করা সম্ভব না কন্ডিশনাল হতে হবে কিন্তু ওই বিল অফ এক্সচেঞ্জ মনে করুন 20 লক্ষ টাকা ছিল সেখানে সিল দিয়ে যে পার্সিয়াল পেমেন্ট বা পার্সিয়াল অ্যাকসেপ্ট করা সম্ভব না নাকি সম্ভব না স্যার সম্ভব তার মানে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জে অ্যাকসেপ্টেন্সটা কন্ডিশনাল হতে পারে রাইট জি স্যার কিন্তু প্রমিসরি নোটের ক্ষেত্রে কি কন্ডিশনাল হওয়ার সুযোগ আছে না স্যার আনকন্ডিশনাল হবে দা ফলোইং প্রমিসেস ডু নট अप्लाई ইন নোটস মানে এই নিচে যেইগুলো আছে এগুলা নোটসের ক্ষেত্রে কমিজারি নোটসের ক্ষেত্রে নিচেরগুলা প্রয়োজন নাই কেন প্রয়োজন না দেখেন প্রেজেন্ট ফর এক্সপেকটেন্স এখানে থার্ড পার্টি থাকলে না তার কাছে যাইয়া একটা প্লেস করার ইস্যু আছে বা

জি স্যার এইটা বুঝি নাই অ্যাকসেপ্ট ফর অনার হচ্ছে মনে করেন আপনি আপনার ভাই এর কাছে একটা ডকুমেন্ট আসছে সে এটা অ্যাকসেপ্ট করার কথা কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারছে না তার ওই পরিমাণ কি নয় বা টাকাটা দেওয়ার মতো এবিলিটি নাই সে করতে পারছে না তখন সে যদি করতে না পারে সে তার কমিটমেন্ট ব্রীস হবে তখন আপনি কি করবেন আপনার ভাইয়ের পক্ষ হয়ে ওইটা যদি অনার করে দেন

আপনি একটা চেক ব্যাংকে সাবমিট করেছেন ব্যাংক এটা দেখলো যে চেকের সিগনেচার মিলতেছে সবকিছু ওকে আছে চেকটা জেনুইন এখানে সবকিছু অথেন্টিকেট আছে এবং ডেটটা এক্সপায়ার হয় নাই ছয় মাসের ভ্যালিডিটি পার হয় নাই তাহলে কি ব্যাংক পেমেন্ট করবে না করবে না কোনটা করবে করবে এই যে ব্যাংক যদি ইন গুড ফেথ সবকিছু ওকে দেখে সে পেমেন্টটা করে তাহলে এটাকে বলে পেমেন্ট ইন ডিউ কোর্স কিন্তু দেখা গেল যে সে পেমেন্ট করার পর আপনি যাই বললেন যে না আমার এই চেকটা তো হারাই গেছিল এটা তো ডিসপুটেড এটা ফ্রড হয়েছিল এটা এরকম হয়েছিল কিন্তু আপনার চেক এবং চেক যদি অরিজিনাল হয় আপনার সিগনেচার যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে কি ব্যাংকারের কোনো দোষ থাকবে নো স্যার কোনো দোষ থাকবে না তখন ব্যাংকার হচ্ছে পেমেন্ট ইন ডিউ কোর্স ক্লিয়ার জি স্যার দ্যাট মিন্স এটা হচ্ছে যদি কোনো অ্যাক্সিডেন্টালি কোন কারণে পেমেন্ট সেই ক্ষেত্রে ওকে স্যার তারপর ইনডোরসমেন্ট বলেছি ইনভেস্টমেন্ট ইন ব্ল্যাঙ্ক বলেছি ইনভেস্টমেন্ট ইন ফুল বলেছি বলেছি না এগুলো জি স্যার এই যে হোল্ডার ইন ডিউ কোর্স হলে সে ক্লেম করতে গেলে তাকে প্রুফ করতে হবে কি সে এটা এটার মানে সঠিক ভাবে হোল্ডার হয়েছে লিগালি আর যিনি হোল্ডার ইন ডিউ কোর্স তার রাইট কি সে ফ্রি সেইটার ডিফেক্টিভ না সেইটা ওই যে আগে আলোচনা করেছিলাম যে জি স্যার মানে মাছ কত যদি ডিফেক্ট হয়ে যায় পুরো তার কাছে ঠিকভাবে চলে আসে তাহলে আজকে আইডেন্টিফাই দা প্রিভিলেজেস অফ হোল্ডার অফ ডি কোর্স আমরা আজকে এটুক পর্যন্ত শেষ করলাম ছয় নাম্বার পর্যন্ত মনে রাখবেন ঠিক আছে ওকে স্যার সাত নাম্বার থেকে আমরা নেক্সট আলোচনা করব ওকে স্যার আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু আমি আশা করব যে পরবর্তী ক্লাসের আগে আপনারা নেগোসিবল ইনস্ট্রুমেন্টটা মেন থেকে একটু পড়ে নিবেন তাহলে হবে কি আমি যখন পড়াবো বা আপনাদের সাথে আলোচনা করবো তখন আপনাদের যদি কোনো সবকিছু করতে পারলেন না বা ওইটা কোশ্চেনটা মাথায় আসলো না তখন লস হবে এই জন্য আপনারা আগে থেকে একটু পড়াশোনা করে নেবেন ঠিক আছে আর এই নেগোসিবল ইনস্ট্রুমেন্ট আইনের এই বাংলাটা কি আপনাদের কাছে আছে বাংলা ভাষণ

এখানে দিলেও তো স্যার আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিতে আজকে যা যা আলোচনা করলাম যে এখানে এই নেগেশন ইন্সট্রুমেন্ট পড়ার জন্য কোন কোন জিনিসগুলা পড়তে হবে জরুরি সেই জিনিসগুলো একটা লিস্ট ডাউন করা আছে ঠিক আছে আর ম্যানুয়ালটা সফট কপি দেন হচ্ছে আপনার একচুয়ালি ইন্সট্রুমেন্ট অ্যাক্টের বাংলা ইংরেজি সহ তর বাংলা ইংরেজি সহ তর্জমা এই যে বাংলাটা দেখেন এই তর্জমাটা এখানে আছে এটা সুবিধা হবে কি আপনি মূল আইনটা যদি না পড়েন আপনার পড়া অনেক গ্যাপ থাকে আমরা যেটা করি ম্যানুয়াল পড়ি ম্যানুয়াল পড়লে অনেক গ্যাপ থাকে ম্যানুয়ালে সবকিছু কভার করা সঠিক ভাবে থাকে না দেখা গেল যে আইনে হয়তো একশোটা সেকশন আছে আপনার এখানে ম্যানুয়ালে হয়তো পঞ্চাশটা নিয়ে আলোচনা করলো আপনার গ্যাপ থাকবে ফুল সেকশনটা নিয়ে এখানে হয়তো আলোচনা থাকে না আমাদের মানে যেটা বইতে নেই যে সেকশনটা ওই সেকশন থেকেও কোয়েশ্চেন আসতে পারে আপনার এখানে যে সেটা নিয়ে আলোচনা কিন্তু সেকশনের ডিটেইলসটা হয়তো এখানে নাও থাকতে পারে এজন্য আবার ম্যানুয়ালে আপনার টাইপিংMistake থাকতে পারে ভুল থাকতে পারে এজন্য অলওয়েজ আইন থেকে বুঝতে হবে আইন থেকে আপনারা মূল আইনটা দেখতে কেমন কিভাবে এটা জীবনে একবার পড়বেন এটা দরকার আছে অবশ্যই স্যার স্যার এই ক্ষেত্রে স্যার একটা জিনিস জানা ছিল স্যার আমাদের এখানে ফর एग्जांपल কোম্পানি আইনের মধ্যে ধারা 84 পর্যন্ত এখানে দেয়া আছে তো এই ক্ষেত্রে কি পরীক্ষা কি 84 এর পরেও আসতে পারে অর্থাৎ আপনাদের ম্যানুয়ালে যে সব সেকশনগুলো রেফারেন্স দেওয়া আছে ওগুলাই আপনাদের পরীক্ষা আসবে পরে অন্য যেগুলো নাই সেগুলো কিন্তু আসলে আপনাদের পরবর্তী ধাপে প্রফেশনাল লেভেলে সেটা কর্পোরেট লতে সেটা কভার করা আছে জি স্যার দ্যাট মিন্স আমাদের এখন যতটুকু পর্যন্ত এখানে আছে ওই ওই সেকশন পর্যন্তই আসবে রাইট মানে ওই সেকশনে ম্যানুয়ালে যে যে সব সেকশনগুলো উল্লেখ করা আছে হয়তো সেকশন দুইটার নাম উল্লেখ করা আছে কিন্তু ডিটেইলসটা নাই ওই সেকশনগুলো একটু পড়ে উচিত ওকে স্যার শিওর স্যার ওকে সবাই ভালো থাকবেন জি স্যার এটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তো ইনস্ট্রুমেন্টের মধ্যে যে সিগনেচারটা থাকে সিগনেচার কে কে করে বলুন তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে স্যার যিনি ইনডোর স্যার উনি ড্রয়ারও করতে পারে তাই না জি স্যার ড্রয়ার ফার্স্ট এ করবে কে ড্রয়ার দেন ড্রয়ার হ্যাঁ দেন কি হবে ড্রয়ি যখন অ্যাকসেপ্টেন্সে দেয় তখন অ্যাকসেপ্টর অ্যাকসেপ্টর হিসেবে সে সাইন করতে পারে রাইট ঠিক স্যার দেন তার আগে যদি কেউ এন্ডোর্স করে থাকে তাহলে এন্ডোর্স স্যার তাহলে এই তিনটা এরিয়াতে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে হয় এন্ডোর্সমেন্ট বা সিগনেচার থাকে ওই সিগনেচার কোনটা যদি ফেক সিগনেচার হয় হ্যাঁ দেখা গেল যে যিনি এটার কোনো অথরিটি না সে দেখা গেল সাইন করলো অথবা ফেক কোনো সিগনেচার করে দিল তাহলে ওই ডকুমেন্টটা তখন ফর্স ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে ভুয়া সিগনেচার থাকলে তখন সেটা কি হবে

এই অ্যাকসেপ্টেন্সটা দেওয়া হইলো অথবা পেই বা হোল্ডার ইন ডিউ কোর্স তাদের কি থাকবে রাইট থাকবে তাই না জি স্যার তাদের রাইট থাকবে বলছে যে কখন তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা লাইটটা ডিসচার্জ হলো এটা বোঝা যাবে তাদের আর তখন কোনো রাইট থাকবে না রাইট জি স্যার অন্যভাবে ঘুরেও বলতে পারি যে যে টাকাটা পাবে তার রাইট থাকবে না আর উল্টোভাবে যদি বলি তাহলে এই যারা ড্রয়ার বা মেকার তাদের লাইব্রেটি থাকবে না সেম কথাই তো নাকি জি স্যার এখানে বলেছে যে ডিসচার্জ অফ রাইটস অফ পার্টিস পার্টিদের যেই অধিকার তাদের রাইটস আছে তাদের রাইটস যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে এই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা ডিসচার্জ বলে গণ্য করা হবে দেন অথবা কখনো হতে পারে ডিসচার্জ অফ ইনস্ট্রুমেন্ট ইটসেলফ তো ওই যেই ইনস্ট্রুমেন্ট আপনি ইস্যু করেছেন সেই ইনস্ট্রুমেন্টটাকে যদি আপনি কি করেন ডিসচার্জ করে নেন যে এটা আর কি কার্যকর হবে না ক্যান্সেল করে দেন তাহলে তো লাইবিলিটি ডিসচার্জ হয়ে যাবে নাকি জি স্যার এক হলো যিনি পাওনাদার তার পাওনা পরিশোধ করে দিবেন অথবা তার যে রাইটটা এসছে এটা আসছে নেগোশিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে ওই ইনস্ট্রুমেন্টটাকে যদি আপনি বাতিল করে দেন ক্যান্সেল করে দেন তাহলে কি তাহলে আর কোনো লাইবিলিটি থাকবে জি না স্যার আচ্ছা কিভাবে ডিসচার্জ হবে ডিসচার্জ হওয়ার বিভিন্ন প্যাটার্ন গুলা নিচে আলোচনা করা আছে নাম্বার ওয়ান হচ্ছে পেমেন্ট ইন ডিউ কোর্স তার মানে কি পেইকে বা হোল্ডার ডিউ কোর্স যিনি তাকে পেমেন্টটা করে দিলেই তো পেমেন্ট ইন ডিউ কোর্স হবে নাকি জি স্যার পেমেন্ট ইন ডিউ কোর্স হতে গেলে সেই ক্ষেত্রে কয়েকটা অপশন আছে যে অপশনগুলো চারটা অপশন এই চারটা ফ্যাক্টর যদি আপনার ফুলফিল করে তাহলে এটাকে পেমেন্ট ইন ডিউ কোর্স বলা যাবে নাম্বার ওয়ান কি যাকে আপনি পেমেন্টটা করছেন তার কাছে ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টার পজিশন তার কাছে থাকতে হবে নাম্বার টু হচ্ছে ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের যেই টেনিউর ওই যে ম্যাচুরিটি ডেট থাকে না জি স্যার ওই ওই ম্যাচুরিটি ডেটটা ফুলফিল করেছে কিনা সেটা কনফার্ম হতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনি যে পেমেন্টটা করছেন সেটা গুড ফেইতে হইতে হবে এবং সেখানে আপনার কাছে এমন কোন সাসপেকশন থাকবে না যে যিনি পেমেন্টটা নিচ্ছেন তার পজিশন বা তার রাইটস নিয়ে আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট করলে এটা পেমেন্ট ইন ডিউ হবে না কিন্তু যদি আপনি দেখেন যে না এরকম কোনো কি নাই সাসপেক্ট করার মতো কিছু নাই তখন আপনি গুড ফেইতে যে হ্যাঁ যিনি ইনস্ট্রুমেন্টটা নিয়ে এসছেন উনি এইটার পজিশনে আছেন উনি এটা রাইট হোল্ড করেন আপনার কাছে যদি এরকম মনে হয় তাহলে আপনি পেমেন্টটা করবেন যদি আপনার কাছে মনে হয় না যে এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসছে যিনি নিয়ে আসছেন উনি হয়তো এই ইনস্ট্রুমেন্টের জন্য এন্টারটেল না এটা যদি আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে আপনি পেমেন্টটা করবেন না সেক্ষেত্রে কাকে ইনফর্ম করবেন যার কাছ থেকে ইনস্ট্রুমেন্টটা ইস্যু করা হয়েছে তাকে ইনফর্ম করবেন যে তখন আপনি যাচাই করে পেমেন্টটা করবেন জি স্যার

টাইমলি করলেন না ডিলে করলেন হ্যাঁ এই ক্ষেত্রে এটা পেমেন্ট ইন ডিউ করসাবেন তার মানে কি এটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে ওখানে অথবা আপনি ডিলে করলেন ডিলে করলে যার পক্ষ থেকে পেমেন্ট যে আপনাকে ইনস্ট্রুমেন্ট আপনার উপর ড্র করেছে ড্রয়ার তার সুনাম ক্ষুণ্ণ হতে পারে যে হ্যাঁ যেই ডেটে পেমেন্টটা হওয়ার কথা সেই ডেটে পেমেন্টটা হয় নাই এতে তার কি ইমেজ নষ্ট হতে পারে হতে পারে সেজন্য এই চারটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা সেই পেমেন্টটাকে বলতে পারবো যে পেমেন্ট ইন ডিও কোর্স কোর্স এই জায়গায় কি বুঝতে কোনো সমস্যা আছে জি না স্যার ওকে দেন সেকেন্ড ওয়ান বলছে যে আনকন্ডিশনাল রিনান্সিয়েশন অর রিলিজ রিনান্সিয়েশনের বাংলা হচ্ছে ত্যাগ করা আপনি যদি কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনালি আপনার যে রাইট সেটাকে কি করেন পরিত্যাগ করেন রিলিজ করেন যে আপনার এই রাইট আপনার আর নাই আপনি এখান থেকে মুক্ত করে দেন যে যে অ্যাকসেপ্ট তাকে যদি পেমেন্ট করা থাকে আপনি কি বলেন যে আপনি এই পেমেন্ট করতে হবে না আমার কোনো দাবি নাই তাহলে সেটাকে বলে আনকন্ডিশনাল রিনাউন্সিয়েশন রিনাউন্সিয়েশন मींस ত্যাগ করা বা পরিত্যাগ করা ঠিক আছে জি স্যার অ্যাজ এ হোল্ডার অফ দা ইনস্ট্রুমেন্ট আপনি যদি ফর্মালি ডিক্লেয়ার করেন যে অ্যাবসলিউটলি এবং আনকন্ডিশনালি যদি রিনাউন্স করেন যে আমি এইটার রাইট থেকে কি করলাম অ্যাকসেপ্টরকে অবহতি দিলাম তাহলে ওই বিলটা ডিসচার্জ হয়ে গেল তার মানে আর কোন তার লাইবিলিটি থাকবে না তবে এটা কি হতে দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে অ্যাবসুলুট এন্ড আনকন্ডিশনাল অ্যাবসুলুট এন্ড আনকন্ডিশনাল আনকন্ডিশনাল আর যদি মনে করেন আপনি এই যে দেখেন এখানে কি বলছি ইফ ইট ইজ মেড বিফোর ম্যাচুরিটি অর আপনি কি ম্যাচুরিটি হওয়ার আগে ইয়ে করতে পারবেন এটাকে কি বলে আপনি রাইটটা উড্র করতে পারবেন জি না কারণ ম্যাচুরিটি আসলে তো আপনার ম্যাচুরিটি না আসলে তো আপনার কি হয় না পেমেন্টটা लायबिलिटी টিটি হয় না তাই না জি স্যার আপনি তার আগে যদি বলেন ম্যাচুরিটি আসার আগে যদি বলেন যে আমি রাইটটা উড্র করলাম কিন্তু ইন দা টাইম আপনি ওই নেগোশিয়াল ইনস্ট্রুমেন্টটা অন্য কারো কাছে ট্রান্সফার করে দিয়েছেন তাহলে কি ওই যে ম্যাচুরিটি ডেটের আগে আপনি যে উড্র করলেন মানে রিনাউন্সিয়েশনটা করলেন সেটা কি এফেক্টেড হবে সেটা তখন কি কার্যকর হবে না তখন ওই যার কাছে ইনস্ট্রুমেন্টটা থাকবে সে কিন্তু এইটার রাইট তার কাছে থাকবে কারণ এটার মেচুরিটি ডেট আসে না মেচুরিটি ডেট আসার আগেই সেটা কি করা যাবে না মানে বাদ দেয়া যাবে না ওইটা রাইট আপনি এটা রাইটটা বাতিল ঘোষণা করতে পারবেন না কারণ বাতিল ঘোষণা করার মতো অধিকার আপনার আসবে কখন

এখানে আপনি যে ক্যান্সেল করলেন এখানে যদি আপনি ওই ইনস্ট্রুমেন্টের উপর ড্রয়ারের নাম উল্লেখ করে লেখেন যে আপনি ড্রয়ার যিনি তার দায়িত্ব থেকে তাকে কি করলেন অব্যাহতি দিলেন এখন দেখেন এই যে একটা ইনস্ট্রুমেন্ট এইটার আলটিমেট লাইব্রেরি কার ফাইনাল লাইব্রেরি কার ড্রয়ার ড্রয়ারের এখন যদি আপনি ড্রয়ারের নামটাই লাইব্রেরি থেকে ডিসচার্জ করে দেন তাহলে এর পরবর্তীতে যারা আছেন ইন্ডোর্সর আছেন বা অ্যাকসেপ্টর আছেন তাদের কি আর লাইব্রেরি থাকে তার মানে যদি আপনি ড্রয়ারের নামটা ইনস্ট্রুমেন্ট থেকে ক্যান্সেল করে দেন বাতিল করে দেন ডিচার্জ করে দেন লাইব্রেরি থেকে তাহলে সেই ক্ষেত্রে ইন্ডোর বা বাকি যারা অ্যাকসেপ্টর আছেন তাদেরও লাইব্রেরিটা কি হয়ে যাবে ডিসচার্জ ক্যান্সেল হয়ে যাবে স্যার ক্লিয়ার জি স্যার ম্যাটেরিয়াল অল্টারেশন ম্যাটেরিয়াল মানে কি মেজর যদি আমি কোনো অল্টারেশন করি কোথায় করি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে ইনস্ট্রুমেন্টের মধ্যে তো ইনস্ট্রুমেন্টের মধ্যে মেজর জিনিস কি থাকে ভ্যালু থাকে ডেট থাকে তাই না জি স্যার ঐসবজি ওইখানে যদি আমি মেজর কোনো অল্টারেশন করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বাতিল বলে গণ্য হবে সেই ক্ষেত্রে কোন ধরনের লাইভ থাকবে তখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডিসচার্জ বলে কি হবে গণ্য হবে গণ্য হবে বেবে এই দেখেন এখানে কি বলছে ইন दट কেস ইট উইল বি বয়ড এজ এগেইনস্ট পার্ট টু মানে একটা ইনস্ট্রুমেন্ট যখন বয়ড হয়ে যায় তাহলে এটা সাতে রিলেটেড পার্টি যারা আছে তাদের কি আর কোনো ই থাকবে না থাকবে না স্যার এনি অল্টারেশন অফ ডেট কি কি জিনিস অল্টারেশন হলে সেটাকে ম্যাটি অল্টারেশন বলা হবে দেখেন ডেট সময় তাহলে ম্যাচুরিটি ডেটের ডেটটা তারপর সাম অফ দা পেবল তাহলে ডেট অ্যামাউন্ট টাইম অফ পেমেন্ট কখন এটা পেমেন্ট হবে দা প্লেস অফ পেমেন্ট কোথায় পেমেন্টটা হবে এটা বাংলাদেশে হবে ইউকে তে হবে না ইউএসএ তে হবে সেটা তারপর অ্যামাউন্ট টু ম্যাটেরিয়াল অল্টারেশন এই যে চারটা জিনিস দেখেন ডেটটা ইনস্ট্রুমেন্টের ডেট ইনস্ট্রুমেন্টের অ্যামাউন্ট কোন সময় পেমেন্টটা হবে এবং কোথায় পেমেন্ট হবে এগুলার যদি মেজর কোনো কি হয় অল্টারেশন করা হয় তাহলে সেটাকে ম্যাটেরিয়াল অল্টারেশন হিসেবে গণ্য করা হবে আর ওইটা যদি হয় তাহলে তখন কি হয়ে যাবে ইনস্ট্রুমেন্টটা ভয়েড হয়ে যাবে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তবে এই যে নিচের এখানে চারটা ইয়ে দেওয়া আছে অপশন এই চারটা অপশনের ক্ষেত্রে এই ঘটনাগুলাকে ম্যাটেরিয়াল অল্টারেশন হিসেবে কনসিডার করা হবে না ইমেটেরিয়াল এগুলা স্যার এগুলাকে অল্টারেশন হিসেবে গণ্য করা হবে ম্যাটেরিয়াল কি কি দেখেন ইনচুয়েট ইনস্ট্রুমেন্ট তার মানে কি

বিল অফ এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জে কি হয় যখন আমার কাছে আসে ড্রয়ার কাছে আসে তখন অ্যাকসেপ্টেন্স দেওয়ার সময় সে বলতে পারে যে হয়তো পাঁচ লাখ টাকার পেমেন্ট ছিল সে বলবে যে হ্যাঁ আমি এখান থেকে পার্সিয়াল পেমেন্ট করবো হয়তো সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করবো তিন লাখ পেমেন্ট করবে সে অ্যাকসেপ্টেন্স দিল কত লাখ টাকা লক্ষ টাকার থ্রি লক্ষ টাকা রাইট থ্রি লাখ টাকা তাহলে সেই ক্ষেত্রে এটা কি হলো এটা লিমিটেড অ্যাকসেপ্টেন্স দিল বা কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স দিল কেন অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্টেন্স দেই নাই দিয়েছি কি

এখন এই ইনস্ট্রুমেন্টটা তাহলে কার কাছে থাকার কথা হোল্ডার কাছে হোল্ডার কাছে এখানে বলছে যে ইনস্ট্রুমেন্টটা আছে কার কাছে অ্যাকসেপ্টরের কাছে তাহলে যিনি অ্যাকসেপ্টেন্স দিয়েছেন যিনি পেমেন্ট করবেন তার কাছে ইনস্ট্রুমেন্ট আছে তাহলে কি আর কার কাছে কি কোনো লায়াবিলিটি আসলে আছে না স্যার নো স্যার ক্লিয়ার বুঝতে পারলাম জি স্যার আবার আসেন নাম্বার 6 ইফ দা হোল্ডার অ্যালাউজ দা ড্রয়িং মোর দ্যান 48 আওয়ার্স এক্সক্লুসিভ অফ পাবলিক হলিডে এখন এজ এ হোল্ডার আপনি তো পেমেন্টের জন্য পেমেন্টের জন্য দাবি করবেন নাকি জি স্যার এখন পেমেন্টের জন্য দাবি করতে গিয়ে আপনি যখন প্লেস করলেন পেমেন্টের জন্য তখন ড্রয়ের কাছে মনে করেন চেকটা নিয়ে গেলেন হয়তো ব্যাংকে ড্রয় হচ্ছে ব্যাংক রাইট ব্যাংক পেমেন্টটা করলো না তাহলে আপনি ব্যাংকে যদি অ্যালাউ করেন অথবা বিল অফ এক্সচেঞ্জ যার কাছে আছে ড্রয় তার কাছে গেলেন পেমেন্টের জন্য এজ এ পেই হোল্ডার হিসেবে তখন দেখা গেল যে সে ড্রয় বললো যে পেমেন্টটা তুমি পাঁচ দিন পরে নাও চার দিন পরে নাও ঠিক আছে আমি এখন পেমেন্ট দিতে পারবো না আমি চার দিন পরে পেমেন্টটা নাও এরকম বললো আপনি যদি এই যে তার অফারটা এইটা যদি আপনি সে যে পেমেন্টটা দিলেতে করবে এটা যদি আপনি আটচল্লিশ ঘন্টার বেশি সময় তাকে অ্যালাউ করেন আটচল্লিশ ঘন্টা মিস কয়দিন দুই দিন দুই দিন এই আটচল্লিশ ঘন্টার বেশি যদি আপনি তাকে কি করেন এলাও করেন তবে স্পেসিফিক আটচল্লিশ ঘন্টা না এক্সক্লুসিভ অফ পাবলিক হোটেল হোলিডে যদি পাবলিক হোলিডে পরে তাহলে সেটা বাদ দিয়ে আটচল্লিশ ঘন্টা ওকে জি স্যার পরীক্ষায় যে দেখা গেলো যে ইনক্লুসিভ বললো এক্সক্লুসিভ বললো আবার স্ট্রেট ফরওয়ার্ড আপনার ফর্টি এইট আওয়ার্স বললো নট মোর দেন ফর্টি আওয়ার্স নট লেস দেন ফর্টি আওয়ার্স এরকম বললো তাহলে আপনার সঠিক আনসার কি হবে নট মোর দেন ফর্টি আওয়ার্স এক্সক্লুসিভ অফ পাবলিক হলিডে তারপর আসেন কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স একটু আগে আলোচনা করলাম তাই না জি স্যার यस স্যার এখানে যদি এমন হয় যে বিল অফ এক্সচেঞ্জ আসলো ওই যে 5 লক্ষ যেটা বললাম অ্যামাউন্টের কথা এটা সময় হইতে পারে হয়তো বিল অফ এক্সচেঞ্জে এই ছিল যে আপনার আপনি যে প্লেস করার দুই মাসের মধ্যে অথবা এক মাসের মধ্যে পেমেন্ট করবে এরকম ছিল

অফার দেয় অ্যাজ ইট ইজ যদি আমি অ্যাকসেপ্টেন্সটা না দিই যেভাবে আছে এভাবে অ্যাকসেপ্টেন্স না দিয়ে একটু মডিফাই করে কোনো অ্যাকসেপ্টেন্স দেয় তাহলে সেটাকে কোয়ালিফাইড অর লিমিটেড অ্যাকসেপ্টেন্স বলবে ক্লিয়ার জি স্যার জি স্যার ওকে এবার দেখেন নাম্বার 8 ড্যামেজ কস্ট টু দা ড্রয়ার ড্রয়ার মানে কি যিনি এই ইনস্ট্রুমেন্টটা ইস্যু করছেন নাকি চারটি দিন ইস্যু করছেন যিনি হচ্ছেন ড্রয়ার তো ড্রয়ার কখন স্যার ড্রয়ারের কখন ক্ষতি হয় ড্রয়ারের ক্ষতি তখন হয় যখন ওই পেই বা হোল্ডার চেকটা নিয়ে ব্যাংকে যাবে ব্যাংক ওইটা পেমেন্ট না করে অথবা যে হোল্ডার সে উইদিন দা টাইম যে টাইমের মধ্যে রিজনেবল টাইম যে টাইমের মধ্যে চেকটা ব্যাংকে প্লেস করার কথা এর মধ্যে যদি না করে রাইট জি স্যার এখন মনে করেন আপনার চেকটা আপনি প্রেজেন্ট করার কথা ব্যাংকে প্লেস করার কথা কতদিনের মধ্যে চেকের ডেট থেকে 6 60 দিন মধ্যে এখন 6 পার হয়ে গেলে এরপর আপনি ব্যাংকে প্লেস করে এটার জন্য আপনি মনে করেন ড্রয়ারকে বা ব্যাংকে এটার জন্য চিঠি দিবেন লেবেল করা যাবে না করা যাবে না এতে কি হবে এরকম যদি আপনি করেন আপনার ডিল এর কারণে যদি পেমেন্টটা যে টাইমের মধ্যে হয় অথবা হয়তো চেক এর ডেট হয়তো মনে করুন 6 মাস থাকে কিন্তু ড্রয়ার আপনাকে বলে দিয়েছে যে ভাই এটা তুমি আগামী 10 দিনের মধ্যে প্লেস কতদিনের মধ্যে কেন দশ দিনের মধ্যে বলেছে কারণ সে ওই দশ দিনের মধ্যে টাকাটা রেডি রাখবে আপনি এর মধ্যে পেমেন্ট নিবেন দেখেন আপনি হয়তো যেদিন প্লেস করেছেন দশ দিন পরে সে এটা হয়তো অন্য কাজে পেমেন্টটা চলে গেছে তখন আপনার চেকটা ডিজাইনার হলে তার কি ইনেজ নষ্ট হবে না সেজন্য বলেছে যে যদি টাইম রিজনেবল টাইম পরে হোল্ডার কি করে প্লেস করে সেটার জন্য যদি ড্রয়ারের কোনো ক্ষতি হয় তাহলে এই ক্ষতির দায় কার উপর যাবেন আইডেন্টিফাই আন্ডার উইজ সারকামস্টেন্স এ ব্যাংকার ইস ডিসচার্জ এখন দেখেন ব্যাংকার কি ব্যাংকার তো একজন একজন ড্রয়িং নাকি জি

একটা ফ্যাক্টর তাকে কি করতে হবে কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে কি কি করতে হবে এই যে দেখতে হবে যে এই দ্যাট চেক ইজ পেয়েবল অর পেয়েবল টু অর্ডার এটা কি অর্ডার অনুযায়ী চেকটা পেমেন্ট হচ্ছে কিনা ঠিক আছে তারপর ইট ইজ পারপোর্টেড টু বি ইন্ডোর্সেড বাই অর অন বিহাফ অফ দ্য পেই যে পেই সে নিজে অথবা সে কারোর নাম উল্লেখ করে যদি সাইন করে দেয় সেটা দিয়েছে কিনা তাই না ইন্ডোর্সমেন্ট ঠিক হয়েছে কিনা তারপর ব্যাংকার মেক্স দ্য পেমেন্ট ইন ডিও কোর্স এগুলা যদি হয় তাহলে ব্যাংকার কি করতে পারবে যে কোন সে পেমেন্ট এই তিনটা কন্ডিশন ফুলফিল করে যদি সে পেমেন্ট করে থাকে তাহলে সে তার কাস্টমারের কাছ থেকে ওই পেমেন্টটা আদায় করার জন্য কি থাকবে রাইট থাকবে নাকি ব্যাংক যখন আপনার পক্ষে পেমেন্ট করে দিবে কোন একটা বিল অফ এক্সচেঞ্জের এগেইনস্টে তো ক্ষেত্রে তাকে কি করতে হবে এগুলা কনফার্ম করতে হবে যে এই এই জিনিসগুলো ঠিক ছিল এখন যদি চেকের সিগনেচার যদি কি হয় ফর্ডস হয় তাই না যদি হোয়াট ডাজ ইট মিন স্যার ফর্জড ফর্জ মিন হচ্ছে ভুয়া সিগনেচার করা জাল জি স্যার জাল নোট চেনেন জাল সিগনেচার यस স্যার তার মানে চেক চেক বই চেক ঠিক আছে কিন্তু আপনি আরেকজনের চেক বইতে তার মতো করে সিগনেচার করার বা একটা সিগনেচার করে দিয়েছেন তার মতো করে করে কিন্তু ব্যাংকে কি ওই সিগনেচার যখন চেক করবে এটা কি মিলবে মিলবে না তাহলে যার চেক যেটা অথেন্টিকেট সিগনেচার সেই সিগনেচার ছাড়া অন্য কোন সিগনেচার যদি হয় তাহলে সেটাকে ফর্স সিগনেচার বলবে কি বুঝতে পারছি সেই ক্ষেত্রে ব্যাংকে যদি এরকম একটা ভুয়া সিগনেচার বা ফেক সিগনেচার নিয়ে গিয়ে ব্যাংকে চেক বা বিল অফ এক্সচেঞ্জ জমা দেওয়া হয় তাহলে সেটাকে কি ব্যাংক অনার করবে প্লিজ অনার করবে স্যার অনার করবে না স্যার ওই পেমেন্টটা কি ব্যাংক করবে নো স্যার করবে না কিন্তু যদি ব্যাংক ওই সিগনেচার ফেক হওয়ার পর সে যদি পেমেন্টটা করে আর তখন ড্রয়ার যদি এইটা তার এগেইনস্টে মামলা করে যে না এই সিগনেচার আমার সিগনেচার না এটা ভুয়া সিগনেচার তখন কি ব্যাংকের সুবিধা না অসুবিধা অসুবিধা বিষয় আলো শুনতে তাই না সেই জন্য যারা ব্যাংকে চাকরি করে তাদের ক্ষেত্রে তারা এই চেকের সিগনেচারটা অবশ্যই অবশ্যই সিগনেচার কার্ড দেখে মিলাই নিতে হবে আর ব্যাংক এখন সিকিউরিটির জন্য কি করে এটা তো মিলাই পাশাপাশি যিনি অ্যাকাউন্ট হোল্ডার তাকে কি করে কল করে তাই না কল করে কল করে কনফার্ম করে আর হাই ভ্যালু বেশি বড় অ্যামাউন্টে যদি হয় সে ক্ষেত্রে আবার কল ছাড়াও আরটা করে যে পজিটিভ পে স্লিপ দিতে হয় কি দিতে হয় পজিটিভ পে স্লিপ

ওই টাইমে করেন নাই হ্যাঁ আপনি তাহলে সেটাকে এই জন্যই আপনাকে সেই বিলটাকে কি করলো অ্যাকসেপ্ট করলো না সেটাও তো রিজনা নাকি জি স্যার তারপর নাম্বার 3 হচ্ছে হোয়ার দা ড্রয় ইজ ইনকমপিটেন্ট টু কন্ট্রাক্ট তার মানে কি যিনি ড্র ই তিনি ইনকম্পিটেন্ট টু কন্ট্রাক্ট কখন ইনকম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে পারে ড্র যদি মাইনর হয় অথবা ড্র যদি আপনার কি হয় আপনার ইনসেন হয়ে যায় স্যার ইনসলভেন্ট হয় অথবা সে যদি শারীরিক ভাবে কি সুস্থ অবস্থায় না থাকে ফিজিক্যালি না থাকে অথবা এমন হইলো যে যখন ইস্যু করছে তখন আপনি হয়তো তার এজেন্ট ছিলেন পাওয়ার ছিল আপনার হ্যাঁ কিন্তু এই পেমেন্টের জন্য যখন আসছে তখন আর আপনি তার কি নাই এজেন্ট নাই এজেন্ট নাই তাহলে অথবা একটা কর্পোরেশনের এগেইনস্টে কর্পোরেশনকে ড্রয় করলো কিন্তু কর্পোরেশনের যে আপনার মেমোরেন্ডাম হ্যাঁ

ড্রয় কি করলো এটাকে কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স দিল আপনি এটাকে মানতে পারেন নাও মানতে পারেন যেমন পাঁচ লক্ষ টাকা ছিল আপনি বলছেন যে তিন লক্ষ টাকা পেমেন্ট করবেন অ্যাকসেপ্টেন্স দিলেন তিন লক্ষ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা মেনে নেন তাহলে এটা হচ্ছে অনার হইলো আর যদি যে এই যে কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স দিল এটা যদি আপনি মেনে না নেন তাহলে সেটা কি হবে ডিসঅনার কি বুঝাইতে পারছি কি জি স্যার এখন আসে স্যার এখানে স্যার এখানে একটা লাইন ছিল স্যার ওইটা হচ্ছে স্যার স্যার আগের পেজে 68 এ আছে তো ভালো জি স্যার এখানে স্যার হাওয়েভার লাইনটার পূর্বে হাওয়েভার আন্ডার সেকশন 100 লাস্টে 15 এটার পূর্বে যে লাইনটা ছিল মেক্স ডিফল্ট ইন পেমেন্ট अपॉन বিং ডিউলি রিকয়ার্ড টু পে দা সেম এখানে এটা দ্বারা কি বোঝাইছে স্যার এই প্রমিজারি নোট বিল অফ এক্সচেঞ্জ চেক ইজ সেড টু বি ডিসঅনার্ড বাই নন পেমেন্ট হ্যাঁ আগেটা ছিল কি নন অ্যাকসেপ্টেন্স রাইট আর হচ্ছে নন পেমেন্ট পেমেন্টটা করছে না পেমেন্টটা করছে না অন দা মেকার অফ এ নোট প্রভিশনের নোটের পেমেন্ট তো আলটিমেটলি কে দিবে মেকার ছাড়া দিবে না আর অ্যাকসেপ্টর অফ বিল অফ এক্সচেঞ্জ অর ড্রয়ি অফ দা চেক মেকস ডিফল্ট ইন পেমেন্ট ডিফল্ট মিন হচ্ছে ব্যর্থ হওয়া পেমেন্ট করতে ব্যর্থ হওয়া ও আচ্ছা বুঝতে পেরেছেন ডিফল্ট মিনস হচ্ছে কি ডিফল্টার হয় না যে এটা ডিফল্টার হয়ে গেছে লোন ডিফল্টার ডিফল্ট মানে আপনি ব্যর্থ হয়েছেন কি হয়েছেন পেমেন্ট করতে যদি ব্যর্থ হন তাহলে সেটাকে বলবো যে নন পেমেন্ট এর কারণে ডিজনার হয়েছে কিসের জন্য ডিজনার হয়েছে নন পেমেন্ট এর কারণে এই ডিফল্ট শব্দের জন্যই ঝামেলা লাগছে নাকি এই জন্য ডিকশনারি সাথে নিয়ে পড়লেখা করতে হবে আইডেন্টিফাই বাই হুম এন্ড টু হুম নোটিশ শুড বি গিভেন এই যে ডিজনার হইলো তাহলে আমি ব্যাংকে চেকটা সাবমিট করলাম ব্যাংক পেমেন্টটা করলো না রাইট এতে কি হইলো ডিজনার হইলো তাহলে ডিজনারটা যে হয়েছে এটা কে ইনফর্ম করবে যে এটা ডিজনার হয়েছে হোল্ডার হোল্ডার করবে কাকে করবে যে এটার পেমেন্ট করার জন্য অ্যাকসেপ্টর হলে অ্যাকসেপ্টর অ্যাকসেপ্টরকে ড্রয়ার হলে ড্রয়ারকে রাইট হ্যাঁ এটাই এখানে বলেছে যে তাহলে হোল্ডার কি করবে বা পেই এটা নোটিশটা দিবে যে এটা ডিজনার হয়েছে এখন এমন যদি হয় এই এন্ডোরসর মানে ড্রয়িং এন্ড এন্ডোরসর অথবা মেকার এরা সবাই কি রিলেটেড এদের মধ্যে কমন রিলেশন আছে যেমন একটি প্রতিষ্ঠানেরই হতে পারে ব্যাংকের ব্রাঞ্চের এরকম লিঙ্ক থাকে না এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে ব্রাঞ্চ থেকে যেটা ডিজনার হইলো এটা কি হেড অফিসে আবার ওই পার্টি তাকে ব্যাংকের হেড অফিসকে জানাইতে হবে যে ভাই তোমার এখানে থেকে ডিজনার হয়েছে হবে না কারণ এখানে সবাই তো একসাথে রিলেটেড একসাথে রিলেটেড এটাই বলেছে যে এখানে এখানে হয় বিল অফ এক্সচেঞ্জ ডিজনার বাই নন অ্যাকসেপ্টেন্স দি ড্রয়ার অর এনি ইন্ডাস্ট্রি টু হুম সাস নোটিশ ইজ নট গিভেন ইজ ডিসচার্জ

আপনি এখানে একজনের নাম বাদ দিলেন যার নাম বাদ দিলেন তাহলে তার তার এগেনস্টে কি আপনার রাইট থাকবে আর না স্যার ওকে হোয়েন বিল অফ এক্সচেঞ্জ ইজ ডিজনার বাই নন অ্যাকসেপ্টেন্স এন্ড ডিউ নোটিশ ইজ অফ ডিজনার ইজ গিভেন ইট শেল নট বি নেসেসারি টু গিভ নোটিস অফ এ সাবসিকুয়েন্ট ডিজনার ফর নন পেমেন্ট তার মানে বলছে যদি এমন হয় যে আপনার এটা প্লেস করেছেন অ্যাকসেপ্টেন্স হয় নাই কি হয় নাই অ্যাকসেপ্টেন্স হয়নি তাহলে এটা যদি নন অ্যাকসেপ্টেন্সের কারণে ডিজনার হয় তখন আপনি নোটিশ দিয়েছেন তাহলে এটা তো অ্যাকসেপ্টই করে না এইজন্য আপনি ডিজনার নোটিশ দিয়েছেন আবার নন পেমেন্ট হলে সেটার জন্য কি আর নোটিশ দেওয়ার দরকার আছে না স্যার কারণ এটা তো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টই হয় না পেমেন্ট তো হওয়ার কোনো প্রশ্ন আছে আর যদি পেমেন্ট হয় তাহলে তার আপনি নোটিশ দিবেন না নাকি জি আর যদি পেমেন্ট না হয় তাহলে তো নোটিশ করার কিছু নেই কারণ এটা তো অ্যাকসেপ্টেন্সই হয় নাই হয় নাই বুঝতে পারছ কি জি স্যার এবার আসেন লাস্টে একটু মনে রাখতে হবে

যদি আপনি এটা পেমেন্ট না করেন তাহলে মেকারই তো পেমেন্টটা করছে না তাহলে তাকে কি আবার আলাদা করে নোটিশ দরকার আছে সে তো ইনফর্ম কারণ সেই পেমেন্টটা ডিজেগ্রি করতেছে বুঝতে পারছ কি না জি স্যার স্যার এখানে এর আগের প্যারাতে একটা শব্দ ছিল প্রিজুডাইজড এটা মানে কি ছিল স্যার শেল নট বি প্রিজুডাইজ দা ওমিশন মানে এই ওমিশনটাকে প্রিজুডাইজ মানে প্রাধান্য দিবে না প্রাধান্য দিবে না হ্যাঁ বুঝতে পারছ ধন্যবাদ এবার আসেন তাহলে দেখেন প্রমিজারি নোটের মেকার কি দেওয়ার দরকার নাই ডিজনারের নোটিশ দরকার নাই জি স্যার এইটা থেকে পরীক্ষা আসার মতো क्वेश्चन হতে পারে দেখেন এই 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 লাইনটার মধ্যে দুইটা क्वेश्चन আছে তাহলে প্রমিজারি পরীক্ষা যদি আসে প্রমিজারি নোটের ক্ষেত্রে আপনার ডিজনারের নোটিশ কাকে দিতে হয় নিচে লেখা থাকলো যে মেকারকে দিতে হয় মেকারকে দিতে হয় না কম্পালসরি কম্পালসরি এরকম তাহলে आंसर করা যাবে না তার হচ্ছে ড্রয়ি ড্রয়ি অর অ্যাকসেপ্টর অফ এ ডিসোনরড বিল অর চেক যিনি ড্রয়ি যিনি অ্যাকসেপ্টেন্স দিলেন সেই তো পেমেন্টটা করবেন নাকি বিল অফ এক্সচেঞ্জ ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ এর যিনি অ্যাকসেপ্টর উনি পেমেন্টটা করছেন না তাহলে ওনাকে কি জানানোর দরকার আছে ভাই আপনি তো পেমেন্টটা করছেন না না স্যার উনি তো এমনিতেই জানন যাবে তাহলে জানাইতে হবে কাকে ড্রয়ারকে কাকে জানাইতে হবে ড্রয়ারকে রাইট আর ড্রয় যিনি চেকের হ্যাঁ বা বিলো ফ্যাকচার যিনি ড্রয় ড্রয় মানে সে পেমেন্ট করবে রাইট সেই তো পেমেন্টটা করছে না তাকে কি ব্যাংকে কি ব্যাংকে কি আপনি নোটিশ দিবেন ভাই এই যে একটা ডিজনার হয়েছে নাকি ব্যাংক জানে ব্যাংকে তো জানে ব্যাংক তো সিল দিয়ে দিবে ডিজনার রাইট জি স্যার সো পরীক্ষা মনে রাখতে হবে প্রমিজারি নোটের ক্ষেত্রে মেকারকে নোটিশ দেওয়ার দরকার নাই আর বিলো ফ্যাকচার বা চেকের ক্ষেত্রে ড্রয় বা অ্যাকসেপ্টরকে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই তো এটা কি পরীক্ষা আসার মতো কোশ্চেন জি স্যার আইডেন্টিফাই দা ইফেক্ট অফ ওমিশন টু গিভ নোটিস অফ ডিজনার এই নোটিস ডিজনার হইলে নোটিশ দিতে হবে এটাই নিয়ম নাকি আর যদি আপনি নোটিশ দিতে ব্যর্থ হন কি হন ব্যর্থ হই তাহলে সেটার ইফেক্টটা কি হবে এটার ইফেক্টটা কি হবে দা কনসিকোয়েন্স অফ ওমিশন টু গিভ নোটিস অফ ডিজনার নর্মাল কথা হচ্ছে যদি আপনি ডিজনার তে নোটিশ না দেই তাহলে এটার এগেইনস্টে আমি কি করতে পারবো না আইনগত ব্যবস্থা নিতে পারবো না পারবো না তাহলে ডিসচার্জ হয়ে যাবে রাইট এরপর দেখেন ব্যতিক্রম এক্সসেপ্ট এই ব্যতিক্রমটাই পরীক্ষা মনে রাখতে হবে কি কোনটা মনে রাখতে হবে ব্যতিক্রম কোন ক্ষেত্রে এটা হয় না এক্সসেপ্ট ইন কেসেস ইন হুইচ নোটিশ ইজ ডিসপেন্সড উইথ আন্ডার সেকশন 98 তাহলে সেকশন 98 এ তাহলে কিছু ব্যতিক্রম আছে তাই না জি স্যার ওইটা কি তাহলে এই যে এখানে পড়ব আমরা হ্যাঁ তারপর আনলেস দা হোল্ডার গিভস নোটিশ অফ দা ডিসঅনার হি ক্যান নট এনফোর্স এটা গেল এটা শেষ এটা গেল হোয়েন দা ড্রয়ার অর ইনডর্সার অফ বিল অফ ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি প্যারেন্ট বাই ওমিশন টু গিভ এখন দেখেন এই যে আমরা তো একটু আগে জানলাম কোন কোন ক্ষেত্রে আপনার ডিসঅনারের নোটিশ দিতে হয় না জানি না এটা এরপর মনে করেন আপনি ডিসঅনারের নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই যদি এমন হয় যে আপনি কি ছিলেন সিরিয়াস অসুস্থ ছিলেন রাইট অথবা আপনি দেশের বাইরে ছিলেন মানে আপনি ওই নোটিশটা দেওয়ার মতো কন্ডিশনে ছিলেন না তাহলে এইসব ক্ষেত্রে আপনি নোটিশ যে দেন না এটার কারণে আপনার ওই রাইটটা কি হয়ে যাবে না বাতিল হয়ে যাবে না কি বুঝতে পারছি আইডেন্টিফাই দা এতক্ষণ বললাম নোটিশ দিতে হবে না দিলে কি হবে এখন হচ্ছে নোটিশ কিভাবে দিব মুড অফ নোটিশ নোটিশ কিভাবে দিব মক কিভাবে নোটিশ দিব না স্যার লিখিত হবে মৌখিকও কি হতে পারে লিখিত তবে সবচেয়ে সবচেয়ে বেটার কি লিখিত হবে দা এবং এর মধ্যে সময় এবং কাকে নোটিশ দিব এটা সবকিছু যার থেকে আমি পাওয়ার মানে যেইটার জন্য লাইসেন্স এটা পার্টি একটা পার্টি নোটিশ দিবে আরটা পার্টিস নোটিশ পাবে রাইট পাবে জি স্যার তাহলে নোটিশ কাকে দিতে হবে নোটিশ অফ ডিসোনর মে বি গিভেন টু কাকে ডিউলি অথরাইজ এজেন্ট যদি কাউকে এজেন্ট দেওয়া থাকে তাহলে তাকে অফ এ পার্সন যে মনে করেন ড্রয়ার বা ড্রয় বা এক্সেপ্টর সে অথবা তার যদি অথরাইজ কোন এজেন্ট থাকে তাকে আমরা কি করব অথবা তার লিগেল যদি কি সে যদি মারা যায় তাহলে তার কি লিগেল রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ অথবা সে যদি ইনসলভেন্ট হয়ে যায় ইনসলভেন্ট তাহলে হচ্ছে অ্যাসাইনি এগুলো মনে রাখতে হবে এবং এটা কিভাবে হতে পারে মেবি ওরাল মেবি কি

নোটিশ দিবেন মানে নট নেসেসারি হবে এটা আপনি ইমেইলও হতে পারে 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 এই যে নোটিশ বলতে হবে যে এটা এটা পার্টিকে আপনি কাকে নোটিশটা দিচ্ছেন এবং এটাতে বলবেন যে আপনি কেন এই ডিসঅনার্ডটা হয়েছে এখানে কিন্তু একটু ভুল আছে এই জায়গা দেখেন ইনস্ট্রুমেন্ট हैज बीन ডিসঅনার্ড আওয়ার রেড রেড নাই এই ডিজন এটা আর ইডি ডবল হয়ে গেছে এখানে ঠিক আছে এই রেডটা বাদ যাবে ঠিক আছে এই ন্যাচারাল ইনস্ট্রুমেন্টের মধ্যে এই পরবর্তীতে অনেক জায়গায় দেখবেন যে টাইপিং মিস্টেক আছে অনেক জায়গায় এখন মনে করেন আপনি নোটিশ দিয়েছেন ডাক যোগে হ্যাঁ কিন্তু নোটিশটা কোনো কারণে কুরিয়ার থেকে পৌঁছায় নাই বা কুরিয়ারে

রেসিডেন্সি রেসিডেন্সি এড্রেস যদি না পাওয়া যায় তাহলে আপনি সার্চ করে ইমেল এ দিবেন এভাবে যেভাবে খুঁজে দিবেন এখন আপনি যদি বলেন যেন আমি কি করতে পারি নাই আমি নোটিশ পৌঁছাইতে পারি নাই কেন পৌঁছাতে পারি নাই কারণ তার অ্যাড্রেস আমার কাছে ছিল না তো সেক্ষেত্রে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ওই তার সঠিক অ্যাড্রেস পাওয়ার জন্য যে আপনি চেষ্টা করেছেন আপনি যে এটা ঠিকভাবে কি করেছেন

পোস্ট করেছেন কিন্তু মাসখানে মিসকেরিড হয়েছে মিসকেরিড মানে কি ক্যারি করার সময় মিস হয়েছে তার মানে কুরিয়ারে যখন এটা ক্যারি করেছে সেটা মিস হয়েছে সেটা ঠিকভাবে পৌঁছায় নাই তাহলে এটার জন্য নোটিশটা ইনভ্যালিড হয়ে যাবে না না পরীক্ষা যদি আসে যে এরকম মিসকেরিড হলো বা কুরিয়ার করেছে ডিউলি কিন্তু এটা পৌঁছায় নাই তাহলে সেই ক্ষেত্রে নোটিশ অফ অর্ডারটা কি ভ্যালিড ইনভ্যালিড এরকম লিখতে পরীক্ষা आंसर লিখতে পারবো না জি স্যার ওকে

সেটা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন লাগবে না যদি ইনস্ট্রুমেন্টেই বলা থাকে যে এটা ডিজনার হইলে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই এটা প্লেস করলেই যদি বলে যে এটা ডিজনার হচ্ছে এটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়া হবে তাহলে সেক্ষেত্রে কি আর নোটিশ দেওয়ার প্রয়োজন আছে জি না স্যার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাই দা ড্রয়ার কাউন্টার মেন্ডিং পেমেন্ট কাউন্টার মেন্ডিং মানে কি ড্রয়ার ড্রয়ার উপর

স্বীকৃতি দিলেন যে এটা যদি ডিজনার পেমেন্ট না হয় সেই পেমেন্ট আপনি দিবেন তাহলে সেই ক্ষেত্রে কি আর নোটিশ অফ ডিজনার দরকার আছে না স্যার নাই তার কি পেমেন্টটা সিকিউর নাকি জি স্যার ওকে এবার আসেন হোয়েন নো ড্যামেজ টু পার্টি চার্জ তার মানে কি তার মানে কোনো পার্টি যদি আপনি যদি আপনার যে পেমেন্টটা পান নাই এটার জন্য যদি আপনি কাউকে চার্জ না করেন ড্যামেজের কারণে ক্ষতির কারণে তারিখে নোটিশ দেওয়ার প্রয়োজন আছে না স্যার এখন মানে তাহলে কাউন্টার মেন্ডিং বলতে অ্যাটলাস কি বোঝানো হয়েছে কাউন্টার কাউন্টার মানে কি একবার তো আপনি ড্র করে দিচ্ছেন চেকটা ইস্যু করছেন ওইখানেই তো আপনি বলছেন যে চেকটা পেমেন্ট হবে নাকি আপনার সিগনেচার মানে কি পেমেন্ট হবে আপনি যদি বিল অফ এক্সচেঞ্জে লিখে দেন যে ওই কোন পার্টি যদি এটার পেমেন্ট না করে ড্র ড্রই অথবা অ্যাকসেপ্টর বা ইন্ডাস্ট্রি যদি পেমেন্টটা না করে সেটার পেমেন্টের আপনি পুনরায় মানে ওই বিল অফ এক্সচেঞ্জার নিচে আমার একটা নোট দিয়ে বলেন যে না এটা আপনি কাউন্টার ম্যান্ডেট করছেন কাউন্টার ম্যান্ডেট मींस পেমেন্টটাকে আপনি রি এস্যুরেন্স দিচ্ছেন কি বুঝতে পারছি কি রিকনফার্ম করছেন জি স্যার দ্যাট मींस কেউ না করলো এটা আমি করব রাইট জি স্যার বুঝতে পারছি এটাকে কাউন্টার ম্যান্ডেট বলছ ইগনোরেন্স অফ পার্টির रेसिডেন্স এই যে আপনি যদি তার ঠিকানা খুঁজে না পান তাহলে কি আপনি নোটিশ দিতে পারবেন না স্যার তবে সেইখানে আপনাকে প্রমাণ করতে হবে যে রিজনেবল ডিলিজেন্স টু ফাইন্ড আউট ইট তার ঠিকানা খুঁজে বের করা আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন এইটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে ওমিশন টু গিভ নোটিশ এক্সকিউজ বাই অ্যাক্সিডেন্ট তার মানে কি আপনার ওই যে আমি আগে বলেছিলাম যে আপনি দেখা গেল যে নোটিশ দেওয়ার মতো কন্ডিশনে নাই অ্যাক্সিডেন্ট ঘটছে অ্যাক্সিডেন্ট মিস মানে কি যে কোনো দুর্ঘটনা 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 অনেক কারণ হতে পারে একটা হলো আপনি মারা গেলেন একটা হলো আপনি অসুস্থ হলেন সিরিয়াস অসুস্থ হলে অ্যাক্সিডেন্ট হলেন অথবা আপনি অ্যাক্সিডেন্টালি দেশের বাইরে ছিলেন অথবা আপনি এটা অ্যাক্সিডেন্টালি এটা ইস্যু করার মতো অথবা দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে অথবা এমন একটা ক্লাইমেট হইলো মানে ঘূর্ণিঝড় হলো অথবা আপনার দেশের মধ্যে অনেক সময় হয় না যে জরুরি অবস্থা তৈরি হয় জি স্যার তখন আপনি পারেন নাই তাহলে সেটা কি হবে অ্যাক্সিডেন্টের কারণে মানে দুর্ঘটনার কারণে দুর্ঘটনা নানান কারণে হতে পারে তো এগুলার ক্ষেত্রে আপনি কি হবে আপনি নোটিশ না দিলে কোনো সমস্যা নাই আপনি ডিফল্টার হবেন না বুঝতে পারছি জি স্যার স্যার এই ক্ষেত্রে কি ওই অবস্থা শেষ হওয়ার পরবর্তীতে দিতে হবে এমন কোনো অবশ্যই 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 ওই সময় আপনি দিতে পারেন না পরবর্তীতে দিবেন না জি স্যার বুঝতে পারছি হোয়েন ওয়ান অফ দা ড্রয়ারস

প্রভিচারের নোট যদি নেগোসিবল না হয় তাহলে এখানে যিনি মেকার তার সাথে হচ্ছে পেই এই দুজনের মধ্যে সম্পর্ক তাহলে আর কি নোটিশ দেওয়ার দরকার আছে না স্যার নেগোশিয়েল না হয় বলতে কি এটা অ্যাকসেপ্ট করে রেখে দিচ্ছি এরকম টাইপের কিছু আপনি মনে করেন আপনাকে চেক দিলো একটা আপনি কি করলেন এই চেকটা ইনডোরস করেন না চেকের মধ্যে নামটা লেখেন না ইনডোরস করেই তো আপনি ব্যাংকে পাঠাবেন নাকি জি স্যার অথবা আপনি প্রভিচারের নোটটা এটা এন্ডোর্স করেন আপনি সাইন করেন যাকে দিতে পেই সে আর এটা কি করে নাই ইনডোর্স করে না সাইন করে না ক্লেম করে নাই আপনি তো আগে ক্লেম করতে হবে নাকি আপনি যেহেতু ক্লেম করেন নাই ইনডোর্স করেন নাই সেহেতু ওইটার জন্য কি দরকার নাই মানে নোটিস দেওয়ার দরকার নাই লাস্ট ওয়ান হচ্ছে হোয়েন দা পার্টি এনটাইটেলড টু নোটিশ নোইং দা ফ্যাক্টস প্রমিজেস আনকন্ডিশনলি টু পে দা অ্যামাউন্ট ডিউ অন দা ইনস্ট্রুমেন্ট তার মানে কি আপনাকে যদি এই যে আনকন্ডিশনালি পেমেন্ট করবে এরকম একটা সে কমিটমেন্ট দেয় এবং সেটার বেসিসে যদি আপনি কি করেন রাজি হন তাহলে সেই ক্ষেত্রে আর নোটিশ অফ কি রিজনার দেওয়ার দরকার নাই কারণ সে তো প্রমিস করেছে যে আনকন্ডিশনালি সে পেমেন্টটা করবে এই জন্য এবার আসেন এই নোটিং নোটিং অ্যান্ড প্রটেস্টিং উইট শব্দ নোটিং এন্ড আমরা কেউ কি নোটারি পাবিক এর নাম শুনেছি জি স্যার এই আমরা কোন ডকুমেন্ট কে কি করি নোটারি করি রাইট নোটিং করি তার মানে এটা কারো নোটিশে আনি রাইট নোটিং করি ইনফর্ম করি নোটিং করা মানে কি ইনফর্ম করা তার মানে ইনফর্ম করা মিন্স কেউ একজন সাক্ষী থাকা যাতে আপনি এটা কোথায় কোর্টে যখন যাবেন লয় এর কাছে যাবেন তখন আপনার কি হবে সেটা যাতে আপনি ক্লেম করতে

এবং ওই যে নোটারি পাবলিক নোটারি করতে যে খরচটা হয়েছে সেই খরচটাও সেখানে কি থাকবে উল্লেখ থাকবে যে এত টাকা চার্জ করা হয়েছে এটা খরচের জন্য এই নোটারি করার জন্য বুঝতে পারছি কি জি স্যার এটাকে বলে নোটিং এখন এর বাইরে যদি ওই নোটারি পাবলিক থেকে আপনি একটা সার্টিফিকেট নেন কি নেন সার্টিফিকেট নেন তখন সেটাকে বলে প্রোটেস্ট কি বলে তাহলে নোটিং হইলো নোটারি করা নরমালি আর এর বাইরে যদি এটা সার্টিফিকেট নেওয়া হয় নোটারি পাবলিক থেকে তখন সেটা কি হয়ে যায় প্রটেস্ট হয়ে যায় প্রটেস্ট মিনস ওই ডকুমেন্টটা আইনের ক্ষেত্রে মানে খুবই পক্ত এভিডেন্স হিসেবে শক্ত এভিডেন্স হিসেবে কি করবে কার্যকর হবে কাজ করবে আর এই প্রটেস্টটা একটু সহজে বলে রাখি এই প্রটেস্টটা সকল ক্ষেত্রে প্রয়োজন নাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয়তা নেই নাই শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রয়োজন কয়টা ক্ষেত্রে একটা ক্ষেত্রে সেটা হলো ইনল্যান্ড যখন বিল হয় ইনল্যান্ড মানে কি উইদিন দ্য কান্ট্রি ইনল্যান্ড मींस উইদিন দ্য কান্ট্রি এটা বিলটা দেশের মধ্যে মেক করা হয়েছে দেশের মধ্যে পেমেন্ট হবে তাহলে সেটা হচ্ছে উইদিন দা কান্ট্রি এখন যদি এমন হয় যে বাংলাদেশের বাইরে কোনো একটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ইস্যু করা হয়েছে সেটা পেমেন্টও বাংলাদেশ হবে তাহলে দুইটা কান্ট্রি এখানে ইনভলভ রাইট সেক্ষেত্রে সেটা কি হবে ফরেন বিল হবে কি হবে ফরেন ফরেন বিল অথবা ফরেন নোট ফরেন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে মেন ম্যান্ডাটরি হচ্ছে প্রটেস্ট করা কি করা প্রটেস্ট করা কেন ম্যান্ডাটরি বলেন তো কারণ হচ্ছে উনি যেহেতু অন্য দেশের ওনার টাকাটা আমি যে পরবর্তীতে পাবো তার জন্য একটা এখন মনে করেন হিসেবে আপনি বাংলাদেশে আমিও বাংলাদেশে এটাকে ডিজনার হয়েছে কি না আমি কি নিজে অথবা আমার লোক দিয়ে যাচাই করতে পারবো না জি স্যার পারবো পারবো কিন্তু যিনি দেশের বাইরে ফরেনে আছেন ফরেন কান্ট্রিতে তার পক্ষে কি বাংলাদেশে এটা যাচাই করা আইসা বা তার এজেন্ট দিয়ে এটা করা সহজ না কঠিন 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 এই জন্য তাকে এটা কনফার্ম হইতে হবে যে আসলে এটা কি হয়েছে ডিজনার ডিজনার হয়েছে হয়েছে এই ডিজনারটা আসলে হয়েছে কিনা সেটা প্রুফ পাওয়ার জন্য ফরেন বিলের ক্ষেত্রে কি করতে হয় সার্টিফিকেট দরকার হয় যা ফর্মাল সার্টিফিকেট দেখেন ফর্মাল সার্টিফিকেট বাই দা নোটারি অ্যাটেস্টিং দা ডিজনার অফ দা বিল এন্ড বেসড अपॉन দা নোটিং এইটা উপর বেস করে নোটিং এবং এই যে ডিজনারের উপর নোটিশের উপর বেস করে কি করবে সে একটা সার্টিফিকেট দিবে ফর্মাল সার্টিফিকেট দিবে এই ফর্মাল সার্টিফিকেটটা যখন আপনি মনে করেন বাংলাদেশ থেকে ইংল্যান্ডের একটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আপনি এখান পেমেন্টের জন্য ক্লেম করবেন যে ডিজনার হয়েছে আপনি যখন ডিজনার জন্য ক্লেম করেন তখন সাথে যদি প্রটেস্ট লেটারটা সহ দিয়ে দেন দেন ওই ইংল্যান্ডের ওই প্রতিষ্ঠান আইনগতভাবে বাধ্য আপনার এই পেমেন্টটা করতে কি বুঝতে পারছি জি স্যার যদি আরেকবার একটু

ওই ইউকের ওই ভদ্রলোক মানবে যে এটা রিজন হয়েছে তো যখন আপনি প্রটেস্টটা দিবেন প্রটেস্ট সার্টিফিকেটটা দিবেন প্রটেস্ট লেটারটা দিবেন তখন উইদাউট এনি কোশ্চেন যে কোন কান্ট্রিতে যে কোন লতে সেটাকে কি করবে অ্যাকসেপ্ট করে নিবে বুঝতে পারছি কি না জি স্যার এখন এটা হলো যে আপনার ডিজনার হইলে আপনি প্রটেস্ট করলেন এটা নরমাল সিনারিও নাকি কিন্তু এখানে বলতেছে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি এটা কিন্তু প্রটেস্ট ফর ডিজনার না প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি তার মানে কি পেমেন্টের সময় আসে নাই পেমেন্ট ডিজনার হয় নাই আপনি আগে থেকেই নিজের সেফটির জন্য প্রটেস্ট করবেন তাহলে কখন সেফটির জন্য প্রটেস্ট করবেন সিকিউরিটির জন্য বলেন তো নিশ্চয়ই একটা ঘটনা ঘটছে যে ঘটনা ঘটার কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনার পেমেন্ট আপনি নাও পেতে পারেন এরকম যদি কোনো সম্ভাবনা না থাকে তাহলে কি আপনি প্রটেস্ট করবেন না স্যার করবেন না তাহলে কখন সম্ভাবনা ক্রিয়েট হয় সম্ভাবনা ক্রিয়েট হয় যেই মনে করেন অ্যাকসেপ্টর ছিলেন বা ড্রয় ছিলেন সে ইনসলভেন্ট হয়ে গেল আপনি পেপারে দেখলেন যে সে দেউলিয়া হয়ে গেল তাহলে আপনার কি হবে আপনার কি সম্ভাবনা আছে না যে আপনি পেমেন্টটা না পাওয়ার জি স্যার যদিও ম্যাসিডি ডেড আসে নাই তবুও আপনি কি করতে পারেন তখন প্রটেস্ট

রাইট প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি দিবেন এই কারণে কারণ এটা শুধুমাত্র যে সেই ইনসলেন্ট হলো তা না আপনারা যদি এরকম মনে হয় না সে তার মাত্র সম্বল হচ্ছে একটা বিল্ডিং ছিল একটা বাড়ি ছিল তার কি সম্বল এটা সা তারwidetilde কিছু নাই আমি যখন শুনলেন যে এইটা বাইনা হয়েছে এবং এই মোটা বিক্রি হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন তারা উড়া করে একটা প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি দিবেন কারণ বিক্রি হওয়ার পর পেমেন্টটা যখন তার অ্যাকাউন্টে চলে যাবে সে যখন পেমেন্ট নিয়ে অন্যদিকে চলে যাবে আপনার পেমেন্টটা তখন কি কোশ্চেনে পড়ে যাবে না বিপদে পড়ে যাবে না জি স্যার জি স্যার কি বুঝাইতে পারছি কি না যখন আপনি মনে করবেন যে আপনার পেমেন্টটা ডাউটে আছে আপনার পেমেন্টটা রিস্কে পড়ে যাচ্ছে তখন আপনি প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি দিবেন বুঝাইতে পারছি কি না জি স্যার স্যার তাহলে তো স্যার মানে ইনল্যান্ড বিল ছাড়াও প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটির জন্য প্রোটেস্ট হতে পারে রাইট কিন্তু কখন হইতে পারে এটা হলো ওই যে এটা হলো যদি দেখেন যে সেই ইনস্টলমেন্ট হয়ে গেছে বা হ্যাঁ এবং ওরকম ভ্যালিড গ্রাউন্ড থাকতে হবে আপনি জাস্ট অনুমান করলেন হবে না এটা ভ্যালিড গ্রাউন্ড থাকতে হবে যে আপনার ডাউট না এটা আপনি ফ্যাক্ট যে আসলে এরকম একটা ঘটনা ঘটছে যেটার কারণে আপনার পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে আছে জি জি স্যার স্যার এই ক্ষেত্রে তো স্যার প্রটেস্ট তার বলছে নোটিশ সবকিছুর কস্টিং সহই আমি ফেরত পাবো অবশ্যই 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 জি স্যার ওকে জন্যই দেখবেন যে নোটিশ করে যে ওটার মধ্যে চার্জটা উল্লেখ থাকে নটিং এর ক্ষেত্রে নোটারি পাবলিক তখন যেন চার্জটা উল্লেখ করতে বলা হইছে ঠিক আছে প্রটেস্টের তখন সেটা চার্জটা উল্লেখ করতে বলা হইছে আভার্সন কন্টেন্টস অফ প্রটেস্ট এই যে প্রটেস্ট যে করবে ওই সার্টিফিকেটের মধ্যে কি কি উল্লেখ থাকতে হবে প্রটেস্টের মধ্যে কি কি জিনিস কন্টেন্ট করতে হবে কি কি থাকতে হবে উল্লেখ সেটা হলো ইনস্ট্রুমেন্টের গায়ে লিখে থাকতে পারে অথবা আলাদা একটা কাগজের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকতে পারে রিটার্ন এটা কি হইতে হবে লিখিত হইতে হবে মৌখিক হবে না প্রটেস্ট কি হইতে লিখিত হতে হবে লিখিত হতে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দা নেম অব দ্য পার্সন ফর হুম কার জন্য প্রটেস্টটা হইলো এবং এগেনস্ট হুম কার এগেনস্টে প্রটেস্ট করা হইলো দুইজনের নাম একজন তারপর হচ্ছে এই স্টেটমেন্ট দ্যাট

অনারে অ্যাক্সেপ্টেন্স দেন বা অনারে পেমেন্ট করে থাকেন তবে অনারে অ্যাক্সেপ্টেন্স দেন বা অনারে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে যিনি হোল্ডার বা পেই সে যদি এই যে যারা মূল পার্টি তার ব্যতীত নতুন কেউ কোনো স্ট্রেঞ্জার তাকে যে এই পেমেন্টের জন্য অ্যাক্সেপ্টেন্স দিল অথবা পেমেন্টটা অনার করলো এটা হোল্ডার বা পেইকে কি করতে হবে

সে অ্যাকসেপ্টেন্স দিলে আপনার পেমেন্টটা মিস হওয়ার কোনো সুযোগ নাই তখন তখন করলে ঠিক আছে অ্যাকসেপ্ট করলে আর যখন দেখবেন যে না আগের জন ছিল চোর এখন দিনই ডাকাত তার মানে কি আগেরটার চেয়ে নতুন দিনই আসছেন অনারে তাকে আমি আরো বেশি রিলাই করতে পারছি না তখন কি আমি কনসেন্ট দিব যে ভাই আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম করব না স্যার করব না ক্লিয়ার জি স্যার

অ্যাকসেপ্টেন্স ফর অনার যে দিলেন এটা ভ্যালিড হবে তখনই সেটা ভ্যালিড হবে তখন এই নিচের কন্ডিশনগুলা যদি ফুলফিল হয় কি কি কন্ডিশন নাম্বার ওয়ান দ্যাট দ্য বিল মাস্ট হ্যাভ বিন নোটেড অ্যান্ড প্রোটেস্টেড তার মানে কি এটা যে ডিজনার হয়েছে নোটিশ দিয়েছেন এটা নোটেড হয়েছে অথবা প্রটেস্ট করা হয়েছে নন অ্যাকসেপ্টেন্সের জন্য অথবা ফর বেটার সিকিউরিটির জন্য এরকম যখন নোটেড বা প্রটেস্ট হবে তার মানে কি এটা আইনগতভাবে এটা যে ডিজনার হয়েছে সেটা প্রমাণটা থাকবে এই ডিজনার হওয়ার প্রমাণ হওয়ার পরে গিয়ে কোশ্চেন আসবে কিসের অ্যাকসেপ্টেন্স ফর ডিজনার সরি অনার ফর অনার কি বুঝতে পারছিস তাহলে প্রথমে কি হইতোবে এটা যে ডিজনার হইলো সেটা নোটিশটা নোটেড হইতে হবে অথবা প্রটেস্টেড হইতে হবে রাইট দেন গিয়ে এটা অ্যাকসেপ্টেন্স ফর অনার এর ইস্যু আসবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যিনি হোল্ডার উনি কনসেন্ট যদি দেন এই যে অ্যাকসেপ্টেন্স ফর অনার যিনি এটা এই ডিক্লারেশনটা দিচ্ছেন যে উনি এটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন অনার হিসেবে অনার করছেন অ্যাকসেপ্টেন্স তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যদি হোল্ডার এটা কনসেন্ট দেন তাহলে গিয়ে সেটা কি হবে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স ফর অনার হবে নাহলে এটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স ফর অনার হবে না এবং ওই অ্যাকসেপ্টেন্সটা যে অনার ফর অনার সেটা কোথায় কি হইতে হবে বিলের উপর লিখিতভাবে হইতে হবে রিটার্ন থাকতে হবে মৌখিক হবে না

স্যার এখানে এই যে প্রটেস্ট ফর বেটা সিকিউরিটি এই লাইনের মধ্যে সেকেন্ড লাইনে दैट मींस ফার্স্ট সেন্টেন্সেই সেকেন্ড লাইনে যেটা লেখা আছে পাবলিকলি ইমপিজ ইমপিজড এটা বলতে কি বোঝানো হইছে এই যে অংশটা হ্যাঁ এমপিস অর্থ এই যে পার্লামেন্টে কয়দিন আগে ইমরান খান কি হইলো ইমপিচমেন্টের সম্মুখীন হইল তাই না তার মানে কি পার্লামেন্ট তার পক্ষে আর নাই তাই না পাবলিকলি এটা

বা সাসপেন্ড ফর ক্রেডিট ইয়ে হয় তাহলে অ্যাকসেপ্টর তাহলে রিফিউজ কে করতেছে পেমেন্টের অ্যাকসেপ্টরই তো করতেছে নাকি জি স্যার বুঝতে পারছি তার মানে হচ্ছে অ্যাকসেপ্টরের রিফিউজাল বলতে বোঝানো হয়েছে এই যে পেমেন্টটা যে অ্যাকসেপ্টর রিফিউজ করতেছে সেটা দেন হচ্ছে কোথায় ছিলাম স্যার 72 তে নোটিশ অফ প্রটেস্ট রাইট

ডিটারমাইন বাই দা ফলোয়িং রুলস এই নিচের রুলস গুলো তখন কি হবে কার্যকর হবে এই যে কমিশন দেওয়া তাহলে কমিশন কে পাবে হোল্ডার পাবে তাই না জি স্যার জন্য হোল্ডার কমিশন পাবে পেমেন্টটা কে করবে এটা ইন্ডাস্ট্রি পেমেন্ট ইন্ডাস্ট্রি দিতে পারে অথবা আপনার অ্যাকসেপ্টর অথবা ড্রয়ার তাই না জি স্যার দি হোল্ডার ইজ এনটাইটেল টু দা অ্যামাউন্ট ডিউ অপন দা ইনস্ট্রুমেন্ট টুগেদার উইথ দা দেখেন তাহলে এই যে যদি এটা ডিজনার না হইতো তাহলে ইনস্ট্রুমেন্টের গায়ে যে অ্যামাউন্ট সেটাই সে পাইতো রাইট এখন যেহেতু ডিজলার হয়েছে তাহলে টুগেদার উইথ দ্য এক্সপেন্সেস প্রপারলি ইনকার্ড ইন প্রেজেন্টিং এন্ড নোটিং এন্ড প্রটেস্টিং তাহলে এই ডিজলার হওয়ার কারণে তার যে খরচগুলো হয়েছে সেই খরচগুলো সবগুলো সে পাবে বুঝাইতে কি সক্ষম জি স্যার ওকে তাহলে কি কি খরচ হয় এই যে আপনি যখন চেক জমা দিলেন চেকটা যদি ডিজলার হয় তাহলে ব্যাংক আপনার কাছে একটা চার্জ কাটে না জি স্যার তাহলে এটা হলো প্রেজেন্টিং কস্ট রাইট এরপর হচ্ছে নোটারি করলেন তাহলে নোটিং কস্ট

ওয়ান লাখ রুপি তো বাংলাদেশে যদি আপনি ক্লেম করেন তাহলে আপনি কি ওয়ান লাখ রুপি বাংলাদেশে পাবেন নাকি বাংলাদেশের টাকায় আহ ওয়ান লাখ রুপি পাবেন কোনটা বাংলাদেশের টাকায় আহ এক লাখ বিশ হাজার মানে হচ্ছে এটা হচ্ছে আপনি কারেন্ট এক্সচেঞ্জ রেটে পাবেন কি পাবেন দুইটা প্লেসের মধ্যে যে এক্সচেঞ্জ রেট সে এক্সচেঞ্জ রেটে কনভার্ট করে পাবেন কারেন্ট রেটে রাইট যে যে এই জায়গাটা কি দেখা যাচ্ছে দেখেন তো যেখানে আমি কালার করে রাখছি এই জায়গাটা কি ভুল আছে এখানে কারেন্ট রেট জায়গায়

জি স্যার ওই খরচগুলো সহ সে পাবে ওকে হয়তো ডিজাইনার হইছে ডিজাইনার হওয়ার কারণে সে যে ক্লেম করলো ক্লেম করলে তার আইনগত খরচ হইছে না লিগ্যাল এক্সপেন্স জি স্যার মানে সে লিগ্যাল এক্সপেন্সটা তখন ক্লেম করবে নাকি জি স্যার স্যার এই ক্ষেত্রে যে 6% এর ব্যাপারটা বলেছি এটা স্যার কত দিনের মধ্যে পেমেন্ট করতে ব্যর্থ হলো এটা হলো মনে করেন ডিজাইনার হওয়ার মানে কি পেমেন্টটা মনে করেন ইনডোর্সার পেমেন্টটা করলো হ্যাঁ পেমেন্ট করার পর সে তো এটা ক্লেম করবে কার কাছে ক্লেম করবে ড্রয়ার কাছে তো ড্রয়ার কাছে যদি ক্লেম করে ড্রয়ার যদি পেমেন্ট না করে তাহলে সে আবার যতদিন ডিলে করবে এখন যদি আপনি সে মনে করেন এক সপ্তাহ বা দশ দিন ডিলে করলো আপনি এটার জন্য কোনো ইন্টারেস্ট ক্লেম করলেন না তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনার সে তো ডিজনার করলো পেমেন্ট করলো না আপনি পেমেন্টও পান নাই তখন আপনি কি করবেন যে ডিজনার করে পেমেন্ট তার কি পেমেন্ট করার আসলে ইচ্ছা আছে

6% পারে না আমি সেটা 6% পাবো জি স্যার এমএসআর এ মানে কোন দিনের পর থেকে কাউন্ট করা ও ক্লেমের পর থেকে আপনি যে নোটিশ আপনি দেখেন যখন আপনি নোটিশ দিলে ডিজনার হলো ডিজনারর পরে আপনি প্রটেস্ট করলেন এই প্রটেস্টেড দিন থেকেই বেসিক্যালি আপনার লিগ্যাল অ্যাকশন শুরু রাইট কারণ আপনি নোটিশ অফ ডিজনার দেওয়ার পরে তো 15 দিন সময় থাকে কতদিন 15 সময় থাকে 15 দিন সময় থাকে

অ্যারেঞ্জমেন্টে যাবে যে ভাই আমি একটা বিল ইস্যু করব তুমি এটা পেমেন্টের হিসেবে ড্রয় হিসেবে কাজ করবা আমি তোমার এটার জন্য এই এই ফি দিব তোমাকে হইতে পারে না জি স্যার দ্যাট মিন স্যার একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে আরেকটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পেমেন্ট যিনি করবেন তিনি পেমেন্টটা করতে পারছেন না করতে পারছেন না বলে আরেকটা তিনি তখন বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করবেন একটা বিল ইস্যু করবেন যে এটা এট সাইটে বা অন ডিমান্ড সাইট মানে কি এটা প্লেস করার সাথে সাথে পেমেন্ট করতে হবে জি স্যার জি স্যার এই ক্ষেত্রে তো স্যার মানে আরেকটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইস্যু হলো না হ্যাঁ হলো এটা এটা ওইটারে কাউন্টার কাউন্টার বিলার হ্যাঁ ওকে তারপর আসেন আইডেন্টিফাই দা স্পেশাল রুলস অফ এভিডেন্স এভিডেন্স মানে কি প্রমাণ মানে কি প্রমাণ আর কি জি স্যার দা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিছু এভিডেন্সের রুলস আছে প্রিজাম্পশন আছে প্রিজাম্পশন মানে কি পূর্ব শর্ত বা পূর্বানুমান এগুলাকে তারা ধরে নেয় এভিডেন্স এর রুলস হিসেবে কি কি নাম্বার ওয়ান অফ কনসিডারেশন তার মানে হচ্ছে যে কোন নেগোসিয়েল ইনস্ট্রুমেন্টে যখন নেগোশিয়েট হয় এটা ধরে নেওয়া হয় যে এটা উইথ কনসিডারেশনে কি হয়েছে নেগোসিয়েট বা ট্রান্সফার হয়েছে তার মানে কি কনসিডারেশন ব্যতীত হয় না কনসিডারেশনের মাধ্যমেই হয়েছে প্রপারলি হয়েছে তারপর অ্যাজ টু ডেট তার মানে এটার মধ্যে যে ডেটটা উল্লেখ থাকে ওই ডেটটাই হচ্ছে ন্যাচুরাল ইনস্ট্রুমেন্টটা ড্র করার ডেট মেক করার ডেট ঠিক আছে এটা ধরে নেওয়া হয় ইনস্ট্রুমেন্টের গায়ে যে ডেটটা উল্লেখ করা থাকে সেটাকে ইনস্ট্রুমেন্টের ডেট ইনস্ট্রুমেন্টের ইস্যু হয় আর অ্যাজ টু টাইম অফ অ্যাকসেপ্টেন্স এইটা মধ্যে ন্যাচুরাল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে রিজনেবল টাইমের কথা বলা থাকে বা ম্যাচুরিটি ডেটের কথা বলা থাকে এটাকে ধরে নেওয়া হয় যে এটা অ্যাকসেপ্ট করার টাইম কি করার টাইম অ্যাকসেপ্ট করার টাইম ওকে অ্যাজ টু টাইম অফ ট্রান্সফার

তার মানে কি ওই আপনি যখন একটা নেগোসিয়াল ইনস্ট্রুমেন্টের উপর কোনো কিছু লিখে অ্যান্ডোর্স করে দিলেন কনফার্ম যেমন লিখে দিলেন যে এক্স ওয়াই জেড এর নাম লিখে এটাকে অ্যান্ডোর্স করে দিলেন যে এই পেমেন্টটা পাবে একে পেমেন্টটা সে পাবে হোল্ডারের নামটা উল্লেখ করে দিলেন তাহলে তখন কি হবে হোল্ডার যখন মনে করেন হোল্ডার আপনি আপনি সেটার উপর আপনি কারো নাম লিখে দিলেন আপনার ভাই

হারানো যায় তাহলে তাহলে সেটাকে ধরে নেওয়া হবে প্রপারলি স্ট্যাম্প কিন্তু হ্যাঁ এটা হইতে পারে যে এটা আন্ডিও করছে হয়তো এটার হোল্ডার হয়েছে এটা হইতে পারে কিন্তু এটা বলা যাবে না যে নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্টটা ডিউলি স্ট্যাম্প হয় নাই ডিউলি সাইন হয় না এটা বলা যাবে না কি বুঝতে পারছি কি জি স্যার দ্যাট হোল্ডার ইজ এ হোল্ডার ইন ডিউ কোর্স তার মানে কি হোল্ডার ডিউ কোর্স হোল্ডার হইতে হবে তাহলে ডিউ কোর্স তার হোল্ডার কে হইতে পারে এটা আমরা আগে আলোচনা করেছি না একদম ডে ওয়ান থেকে আলোচনা করেছি যে আনলফুলি অফেন্স করে অথবা ফ্রডের মাধ্যমে যদি হোল্ডার হয় এবং সে যদি প্রমাণ করতে ব্যর্থ হয় যেটা সে লফুলি আর কি হয় নাই হোল্ডার হয় নাই তাহলে সে হোল্ডার ইন ডিউ কোর্স হিসেবে গণ্য হবে না আমরা ব্রেক নিব কখন স্যার আমরা কি আজকে ব্রেক নিবো নাকি স্যার একসাথে শেষ করে দিব এটা আমাদের আমাদের আর মাত্র তিন পেজ আছে অল্প কয়েকটা জি স্যার ওই পেজ আছে তার মধ্যে স্যার একটা পেজে স্যার ডাবল এটা আছে ডাবল আছে এখানে একটু ডাবলের জায়গাটা একটু বলে দিব সেটা প্রথম পেজে যেটা বল আছে 15 ডেজ কতদিন দিন 15 দিন এটা সঠিক না সঠিক কোনটা তার মানে এই 15 ডেজ আগে ছিল এই আইনটা যখন রিভাইজ হয় তখন সেটা 30 ডেজ হয় কতদিন হয় 30 ডেজ ক্লিয়ার কতদিন হয় থার্টি ডেজ থার্টি ডেজ পেনাল্টিজ ইন কেস অফ ডিজনার অফ সার্টেন চেকস ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড এটার ক্ষেত্রে বলছে যে কতদিনের মধ্যে হোল্ডার কি করতে হবে কতদিনের মধ্যে আপনাকে যখন ডিজোনার হইল ডিজনার নোটিশটা কতদিনের মধ্যে দিতে হবে উইদিন থার্টি ডেজ দ্যাট মিন্স স্যার সেকেন্ড পেজে যেটা আছে এই যে থার্টি ডেজ যেটা প্রথম পেজে আছে ফিফটিন ডেজ যেটা এটা আগের এটা রিভাইজ হয়ে এখন 30 ডেজ হয়ে হয়ে গেছে ঠিক আছে জি স্যার স্যার এই ক্ষেত্রে কি বাই একই জিনিস দুই বার লিখ হইছে নাকি স্যার কোন কনটেন্টই এটা ছিল এটা আসলে হইছে কি যখন এটা করে মনে করেন ইনিশিয়ালি হয়তো 15 ডেজ দিয়ে আপনার ম্যানুয়ালটা রেডি করেছিল পরে যখন আপডেটটা পেয়েছে বলল যে ঠিক আছে নতুনটা দিয়ে রিপ্লেস করো কপি করে ও রিপ্লেস করার জন্য ওই রিপ্লেসও হইছে আগের আগেরটাও রয়ে গেছে স্যার বুঝতে স্যার আমাদের সব বই এই সব ম্যানুয়ালি কিন্তু স্যার ভুল আছে অনেক এরকম এটা কয়েকটা কারণে হয় আমি তো ওই কমিটির সাথে আছি বোর্ড অফ স্টাডি যে আছি এটা আমার কাছে আগে মনে হতো যে এরকম কেন হয় এটা ভুল থাকে এটা কিভাবে হয় হ্যাঁ ভুল হয় কয়েকটা কারণে একটা হলো মনে করেন দেখা গেল যে সিলেবাসটা নতুন আসছে হুম কোনো কারণে সিলেবাসটা চেঞ্জ হলো ম্যানুয়ালটা দিতে হবে কারণ পরীক্ষার টাইম ঘনায় আসতেছে ম্যানুয়াল না দিলে তো পরীক্ষা নিতে পারবে না তখন তরি করে কি করতে হয় আপনার ম্যানুয়াল প্রিন্ট করে ম্যানুয়াল পিন করলে তো আবার ঠিক এক মাস পরে তো আবার ম্যানুয়াল পিন করতে পারে না এটা আবার প্রুফ ফ্রিডিং এ যায় যাওয়ার পর যখন ভুলগুলো পায় পরবর্তী আবার এডিশনে প্রিন্ট করার সময় ওগুলো কারেকশন হয় বুঝতে পারছেন জি স্যার দ্যাট মিন্স স্যার আপকামিং এডিশন হয় তবে এটা কারেকশন হয় আসবে হ্যাঁ রাইট এখন যেগুলো আছে এখানে কয়েকটা জিনিস এই যে এস্টোপেল এস্টোপেলের বাংলা কি জানেন কেউ বলতে পারবেন এস্টোপেল রাষ্ট্রবিজ্ঞানের বাংলা হচ্ছে বিরত রাখা কোন কাজ করা থেকে কাউকে যদি আপনি কি রাখেন বিরত রাখেন যে তুমি এটা করতে পারবা না এরকম এটাকে বলে স্টপেল দা নেগোশিয়াল ইনস্ট্রুমেন্ট এক গিভস থ্রি কেসেস কয়টা কেস তিনটা কেস তিনটা কেস যে কেসে স্টপ ফ্রম ডুইং পার্টিকুলার থিং মানে তিন নিচের তিনটা কাজ করা থেকে বিরত রাখা হচ্ছে কে করতে পারবে না দেখেন

ক্লেম করবে তখন একজন মেকার অফ প্রভিজন নোট অথবা ড্রয়ার অফ বিল অফ এক্সচেঞ্জ অথবা অ্যাকসেপ্টর অফ বিল অফ এক্সচেঞ্জ এর সে কি বলতে পারবে না বলতে পারবে না যে তোমার এই পেমেন্টটা আমি করব না ডিনাই করতে পারবে না যে ইনস্ট্রুমেন্টটা কি অরিজিনালি কি ছিল মেট করা হয় নাই অত অথবা এটা ফেক অরিজিনালি ঠিক ছিল না এটা বলা যাবে না দেখেন কিভাবে বলা যাবে না আমি যদি সিকোয়েন্সটা বলি যিনি প্রমিজারি নোটের মেকার

বুঝতে পারছি কিনা সে এই 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 অজুহাত তুলে পেমেন্টটা কি করতে পারবে না বন্ধ করতে করতে পারবে না বন্ধ করতে পারবে না জি স্যার নাম্বার ওয়ান নো মেকার অফ এ প্রভিশনারি নোট নেক্সট চ্যাপ্টার অফ এ বিল অফ এক্সচেঞ্জ এগুলো সব শেষ পেজ ক্যাপাসিটি অফ এট দা ডেট অফ নোট অর বিল পেজ মানে কি যে টেকিং পেমেন্টটা পাবে এইটা কেউ বলতে পারে না যে যিনি এই পেমেন্টটা পাবে সে এইটার জন্য সঠিক পারসন না এই কথা বলা তার কি অথরিটি নাই অথবা সে ইন্ডোর্সমেন্ট ঠিক না এটা বলতে পারবে না কারণ সেটা তো ইন্ডোর্সমেন্ট ঠিক হয়েই তো তার কাছে আসছে আর এই ডকুমেন্টটা যে নিয়ে আসছে সে হোল্ডার ইন ডিউ কোর্স কারণ হোল্ডার ইন ডিউ কোর্স যদি না হয় সেক্ষেত্রে অন্য ইস্যু কিন্তু যদি হোল্ডার ইন ডিউ কোর্স হয় তাহলে সেক্ষেত্রে কি সে পেমে পেইকে পেমেন্ট করা থেকে বিরত রাখতে পারবে যে এটা পেইর ক্যাপাসিটি ঠিক নাই সে এটা সঠিক ভাবে পায় নাই বলার সুযোগ আছে নো স্যার নাই নো ইনডোর স্যার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট শেল ইন এ সুট এটা এগুলো সব একই কথা হচ্ছে লাস্টে কিছু পারমিটেড টু ডিনাই এই যেখানে দা সিগনেচার অর ক্যাপাসিটি অফ দা কন্ট্রাক্ট মানে এই যে মনে করেন ইন্ডোরসার যিনি তার আগে কয়েকজন ইন্ডোরসার ছিল তার আগে একসাথে থাকতে এরকম থাকে না ধাপে ধাপে তো এটা আসছে ইনস্ট্রুমেন্টটা তখন কোন ইন্ডোরসার কি এটা বলতে পারবে যে এটার পার্টি যারা ছিলেন তার পূর্ববর্তী পার্টি যারা ছিলেন তারা তাদের ক্যাপাসিটি বা তাদের সিগনেচার সঠিক নাই না স্যার কারণ আপনি তো ইন্ডোরস করছেনই রাইট আপনি যখন ইনভেস্ট করে ফেলছেন আপনার পূর্ববর্তী যারা ছিলেন তাদের ক্যাপাসিটি বা তাদের সিগনেচার ঠিক নাই বা কন্ট্রাক্ট ঠিক নাই এটা বলার কি সুযোগ না স্যার তাহলে পরীক্ষায় যদি আসে যে কোন কোন ক্ষেত্রে স্টপেল এর ই আছে এই তিনটা সিনারিও থাকলে আনসার করতে পারবো না জি স্যার ওকে এবার আসেন যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি হয় আপনার ডিজনার হয় চেক যদি ডিজনার হয় এখানে বিশেষ করে কি আছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এটা হলো চেক কিসের কথা বলতেছে এখানে

ব্যতিক্রম আছে দেখেন প্রভাইডেড নাথিং কন্টেন্ট ইন দিস সেকশন শেল অ্যাপ্লাই এই উপরের এই জুরিমেন্ট ওখানে অ্যাপ্লাই হবে না যদি না তার মানে কি নিচের কন্ডিশনগুলো কি করে ফুলফিল করে দা চেক হ্যাজ বিন প্রেজেন্টেড টু দা ব্যাংক উইদিন এ পিরিয়ড যদি 6 মাসের মধ্যে চেক এর ম্যাচুরিটি 6 মাস ভ্যালিডিটি না হ্যাঁ এই 6 মাস যদি পার হয়ে যায় 6 মাস পার হওয়ার পর আপনি চেক প্লেস করলেন এরপর কি বলতে পারবেন যে এটা ডিজনার হয়েছে এজন্য এটার জন্য জেল জরিমানা হবে

জি স্যার বুঝতে পারছি যদি ছয় মাসের মধ্যে জমা হয় উপরে আনলেস মানে জমা না হয় মানে জমা না হয় জি স্যার ওকে আর এখানে ফিফটিন ডেজ দিয়ে বলবো না কারণ সঠিক নেই আমরা নিচে চলে যাচ্ছে ঠিক আছে জি স্যার এখানে বলছে দি পে অর হোল্ডার ইন ডিউ কোর্স এই ডিজনার যদি ডিমান্ড পেমেন্টের ক্ষেত্রে সে কি করবে ইন রাইটিং সে কতদিনের মধ্যে জানাবে ডিজনারের কথাটা

করবে কে কিভাবে করবে যে এটা বুঝছে এখানে বাই ডেলিভারিং ইট টু দা পার্সন অন হুম ইট ইজ টু বি সার্ভ মানে যার এগেন আপনি নোটিশটা সার্ভ করবেন তার বরাবর কি করতে হবে নোটিশ দিতে হবে বাই সেন্ডিং ইট রেজিস্টার্ড পোস্ট রেজিস্টারটাকে উইথ একনোলেজমেন্ট ডিউ টু দ্যাট পার্সন অ্যাট হিজ ইউজুয়াল অর লাস্ট নোন প্লেস তার মানে কি এটা রেজিস্টার ডাকে আপনাকে কি করতে হবে এই নোটিশটা পাঠাইতে হবে বাই পাবলিকেশন ইন ডেইলি তার মানে বাংলা দৈনিক পত্রিকায় এটা ওয়াইডলি সার্কুলার হয় এরকম পত্রিকায় বহুল ব্যবহৃত কি বাংলা

না ওই হোল্ডার পাবে মূল টাকা যদি পাওনা দার মানে হোল্ডারই তো মূল টাকা পাওনা দার নাকি তাহলে ওইটার এগেন্স্টে যদি কোনো জরিমানা আদায় করা হয় তাহলে সেটা কে পাবে হোল্ডারই পাবে বুঝতে পারছি কি না পারি নাই জি স্যার ওকে বলছে যে এই যে মামলাটা হবে ক্লেম হবে কোর্টে হ্যাঁ এই ক্লেমটা কেউ লিখিতভাবে কোর্টে না জানাইলে ক্লেম না করলে কমপ্লেন না করলে এটা কোর্ট স্বেচ্ছায় নিজে কি করতে পারবে না আমলে নিতে পারবে না এবং এটা কোন ধরনের কোর্টে যে মামলাটা করতে হবে সিভিল কোর্টে কোন কোর্টে সিভিল সিভিল কোর্ট মিনস হচ্ছে ক্রিমিনাল কোর্ট রাইট জি স্যার আইডেন্টিফাই দা অফেন্স অফ কোম্পানি এটা এই যে উপরে ডিজনারের কাজটা হইলো এটা হলো ব্যক্তির ক্ষেত্রে এরকম

যদি একটা ফার্ম হয় তাহলে সেক্ষেত্রে কে পার্টনাররা কারা পার্টনাররা পার্টনাররাই ডিরেক্টর হিসেবে কনসিডার হবে এটা তো আগের আইন সেখানে কোম্পানি ছিল পরে এটাকে ওই এটা ক্লিয়ার করার জন্য যে বলছে যে ডিরেক্টর ফার্মে তো ডিরেক্টর থাকে না থাকে না স্যার এই জন্য এটাকে পার্টনার বলছে ফার্মের ক্ষেত্রে ডিরেক্টর মিন্স পার্টনার পার্টনার আর কোম্পানি মিন্স এনিবডি কর্পোরেট তার মানে যে কোনো রেজিস্টার্ড প্রতিষ্ঠান তাই আমরা আরজিসি তে কারা রেজিস্ট্রেশন নাই যারা কোম্পানি হইতে পারে ফার্ম হইতে পারে তারপর বিভিন্ন ক্লাব বিভিন্ন অ্যাসোসিয়েশন হয় সোসাইটিও হতে রেজিস্ট্রেশন হয় না জি স্যার নাই স্যার তারপরে এওপি অ্যাসোসিয়েশন অফ পারসন কার এখান থেকে সাউন্ড আসছে স্যার প্লেট বা ডাইরেক্টলি বন্ধ করেন যে আইডেন্টিফাই দা কগনিজেন্স অফ অফেন্স এই অফেন্সটা আইডেন্টিফাই করে সেক্ষেত্রে কোর্ট ক্রিমিনাল কোর্ট স্বেচ্ছায় কি করবে না কোন এই যে অন্যায়টা হচ্ছে এটা আমলে নিবে না কখন আমলে নিতে পারবে যদি কেউ লিখিত ভাবে যে কমপ্লেন ইন রাইটিং যদি কেউ লিখিত কি করে কমপ্লেন করে তখনই শুধুমাত্র সেটা আমলে নিতে পারে স্বেচ্ছায় স্বেচ্ছায় এটা আমলে নিতে পারবে না কগনিজেন্স মানে কি আমলে নেওয়া গণ্য করা ঠিক আছে সাস কমপ্লেইন ইজ মেড উইদিন ওয়ান মান্থ অফ দ্য ডেট অন হুইচ দ্য কজ অফ অ্যাকশন অ্যারাইজেস তাহলে কতদিনের মধ্যে কমপ্লেন করতে হবে এক মাসের মধ্যে কতদিনের মধ্যে কমপ্লেন করতে হবে এক মাসের মধ্যে এই যে আপনার ডিজাইনার হলো ইয়ে হলো ফ্যাক্ট নো কোড ইনফুরিয়ার টু দ্য তাহলে এই যে কোড কোডের ক্ষেত্রে একটা স্ট্যাটাস বলছে যে এই লেভেলের কোড ছাড়া হবে না কি দেশে ইয়ে থাকেন আপনার নিম্ন আদালত মধ্যম আদালত উচ্চ আদালত অনেক কিছু থাকে না জি স্যার এখানে বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হইতোবে কমপক্ষে তার নিচের কোন আদালত এই এই ধরনের ঘটনার বিচার করতে পারবে না তাহলে পরীক্ষা যদি আসে যে নিচের কোন কোর্ট এই এই ধরনের বিচার কার্য করতে পারবে এসপাস করতে পারবে তখন আপনার आंसर কি হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

কোন লটা এখানে অ্যাকসেপ্টেবল হবে সেটা নির্ভর করবে এখন মনে কর যদি ইউকে তে এই ইনস্ট্রুমেন্টটা ড্র হয়ে থাকে ড্রন হয়ে থাকে তাহলে সেটা কি হবে ইউকের আইনটাই এখানে অ্যাপ্লিকেবল হবে দ্য অ্যাভেলিবিলিটি অফ ইনস্ট্রুমেন্ট অ্যাজ দ্য কেস মে বি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অনেকসিয়েবল এটা ক্যাপাসিটি অফ দ্য পার্টিজ অ্যান্ড এগুলো নির্ভর করবে ওই কোন এরিয়াতে এটা পড়েছে সেটা কোন দেশে পড়েছে সেটা এবং লাইবিলিটি পার্টিস এগুলা আইন অনুযায়ী ডিটারমাইন হবে এই যে ডিটারমিনেশনটা হবে নর্মালি এগুলা ধরে নেওয়া হয় যে সব দেশে এটা কি আইন সেম এটা ধরে নেওয়া হয় যদি ব্যতিক্রম কোন ইন্সট্রাকশন না থাকে তাহলে এটা ধরে নেওয়া হয় কি সকল দেশে আইনটা সমান দ্য ল অফ এনি ফরেন কান্ট্রি রিগার্ডিং এক্সচেঞ্জ แทคเชลบี พรีซিউม টু બી দা เซม দেখেন কি বলছি যেটা না হয় যদি না যদি না কোন প্রুফ থাকে যে না এটা ব্যতিক্রম কিছু আছে যেমন প্রুফ না থাকে তাহলে ধরে নেওয়া হবে এটা কি সকল সেম সেম তাহলে আমাদের আজকের মতো পড়াশোনা শেষ আজকে আমাদের কি কমপ্লিট করলাম আমরা কমপ্লিট করলাম